আছে পড়া থাকে। জি আমি বলি প্রথমে, হুম 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 আমি মোহাম্মদ মতিউর রহমান মতিন, রাজীবপুর কুড়িগ্রাম বাংলাদেশ। আরে বাবা, আমাদের অনেক দূরের লোক। ইন্ডিয়ার কাছে কাছে, মলয়দা কাছে কাছে। ইন্ডিয়া বড় বড় ক্যাম্পের সাথে। আচ্ছা মনির ভাই বলেন, মনির ভাই আপনি করতে গেলেন? আসসালামু আলাইকুম, করতে গেলেন ভালো লাগছে। আমি মনির, মনির পাবনা বেড়া আছি, আর আমি পেশায় একজন শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমি চাকরি করছি। পাশাপাশি আজকে এই তো আউটসোর্সিং এর জন্য, ফ্রিলান্সার হওয়ার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। ধন্যবাদ। সেলিম খান, ট্যানেল বগুল থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি পড়াশোনা কতক্ষণে করেছেন? ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা আচ্ছা, ভালো। সেলিম খান বসে আছেন, সুন্দর। গলায় গামছা কেন, গামছাটা খুলুন। সমস্যা নেই। মনির, অনিক মন্ডল, অনিক মন্ডল দা আছে আমাদের, ইন্ডিয়ান স্টুডেন্ট, মুকুল আছে, নাজমুল আছে, আমাদের পুরনো এস ডি সঞ্জু। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যাঁ ভালো আছে? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, আমি টাঙ্গাইলে এলেঙ্গা থেকে বলছি। তো অনেক অনেকদিন যাবত মানে ফ্রিল্যান্সিং করার ইচ্ছে। আমার বয়স খুব একটা না, তারপরে ইচ্ছে। পড়াশোনা কতক্ষণ করেছেন? আমি 2019 এসএসসি পাস করেছি এবং এখন ডিপ্লোমায় ভর্তি আছি, কিন্তু ওই রকম মানে পড়াশোনা হয় না আর কি, আর্থিক সমস্যার জন্য। আচ্ছা নীরব, নীরব ডাকে, নীরব। হ্যালো নীরব, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো নীরব, নীরব নীরব হয়ে আছে দাদা, নীরব হয়ে গেছে। আগে দেখেছি একটা আমাদের গ্রুপ। নীরব আনমিউট করেন, দেখেন পাশে আনমিউট লেখা আছে, আনমিউট করেন। নীরব হ্যালো, নীরব আমাকে শুনতে পাচ্ছেন? মনে হয় তিনি মোবাইল দিয়ে জয়েন হয়েছে, বুঝতে পারতেছি না। আচ্ছা মোবাইল দিয়ে জয়েন হয়েছেন, আপনার কি ল্যাপটপ নেই? ল্যাপটপ নেই ওনার? আছে আছে, ল্যাপটপ আছে। কয়েকদিন থেকে ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে জয়েন হবেন, মোবাইল দিয়ে জয়েন হবেন না। এটা আমি বলে দিলাম যে মোবাইল থেকে জয়েন হবে, কয়েকদিন থেকে তাকে ফাইন করা হবে 200 টাকা করে, 200 টাকা না 500 টাকা করে খাওয়া হবে। হ্যাঁ সবাইকে পাক করে দিব। আমাদের এখানে আছে কতজন, 17 জনা আছে, তার মধ্যে থেকে 2 জনা আমরা বাদ, আমাদের এখন আছে 15 জনা আছে আমাদের প্রিয় স্টুডেন্ট। নতুন পুরনো মিশিয়ে সবাই সমান, এখানে নতুন পুরনো বলে না, সবারই মডিউল 1 শুরু হবে। পুরোনোরা যা আছে তারা, তাদের শুধুমাত্র একটা মডিউল শেষ হয়েছে, ওরা এখন, ওরা আবার আমাদের নতুন মডিউল থেকে, তাই আমি সবাইকে একসাথে নিয়ে আসলাম। এখান থেকে নতুন মডিউল আমাদের শুরু হবে, নতুন ক্লাস শুরু হবে। তো পুরোনোরা যেটা বাকি আছে সেটা আমরা, আপনারা পেয়ে যাবেন, সেটা আপনারা, আমরা 2-3টে ক্লাস করানোর পর ওইটা করে দেবো, ওই ক্লাসটা। তো ওটা একেবারে যে ইম্পর্টেন্ট কোনো ইয়ে মডিউল এমন না, তো ইম্পর্টেন্ট মডিউল হচ্ছে আজকে থেকে শুরু হবে। তো ফার্স্টে ওমা আসতে কথা বলো। হ্যাঁ প্রথমে বলি, এখানে সবাই আছে, আমরা বড় ছোট সবাই, মানে কেউ সমবয়সী না, সবাই, কেউ বড় কেউ ছোট, আমরা সবাই সবাইকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে চলবো, 1 নম্বর। 2 নম্বর, গ্রুপের মধ্যে কোন রকম আমাদের ফ্রিল্যান্সিং টপিক ছাড়া, ফ্রিল্যান্সিং আলোচনা ছাড়া, মানে জ্ঞানের আলোচনা ছাড়া কোনো অজ্ঞানী আলোচনা করা যাবে না। কোন রকমের জন্য উল্টো পাল্টা ভিডিও পোস্ট, কোন রকমের জন্য হাসি হাস্যকৌতুক, আমি দেখেছি আমাদের আগের গ্রুপে কিছু কিছু এরা পোস্ট করেছে, হাস্যকৌতুক পোস্ট করা যাবে না। প্রবলেম পোস্ট করবেন, সলিউশন পাবেন। যদি আপনার যদি মানে সলিউশন দেওয়ার যদি মানে ক্ষমতা থাকে, আপনি যদি জানেন যে আপনি এটা পারবেন, তো কে যদি কোনো প্রবলেম পোস্ট করে গ্রুপের মধ্যে, সেটা আমরা যদি দিতে নাও পারি, আমাদের যদি কাজে যদি ব্যস্ত থাকি, তো আপনারা যা যারা জানবেন সেটা সলিউশন দিয়ে দেবেন।
বিশেষ করে পুরোনোদের ক্ষেত্রে বেশি করে বলছি, ওরা একটু শোনেন, যারা একটু একটা মডেল কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট যাদের হয়ে গেছে, নতুন যারা আছে তারা যদি কোনো প্রবলেম ইয়ে করেন তো সেটাকে প্রবলেমের জন্য যদি পোস্ট করেন সেটাকে চেষ্টা করবেন যে সলিউশন দেওয়ার, ঠিক আছে? যতক্ষণ দেখা গেলো আমাদের দিতে একটু দেরি হলো তখন আপনারা যদি জানেন তো সেটা দেবেন, আর যদি না জানেন তা দিতে হবে না। আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি রেসপন্স করার, কারণ আমরা রেসপন্স খুব তাড়াতাড়ি করি, সেটা আমাদের সকালে হোক, দুপুরে হোক, রাত্রে তিনটে হোক, চারটে হোক, যে কোনো সময়। সেটা গত রাত্রে মুকুল মনে চারটের সময় না তিনটের সময় না ইয়ে পোস্ট হেল্পের জন্য পোস্ট করেছিল, তাই না রাজু? হ্যাঁ হ্যাঁ হয়তো দুজনের একজনকে পাবেন না আর একজনকে পাবেন, এরকম যেমন আমরা পাঁচটার দিকে ঘুমাই, বারোটার দিকে উঠি বা একটা বাজে আমাদের এরকম সময়। কিন্তু যদি কোনো বড় ধরনের প্রবলেম হয়, যেমন বায়ার আপনাকে SMS করলো বললো যে আমি কাজটা দিতে চাই, তাহলে মানে বুঝতে পারতেছেন না, যদি বড় ধরনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদেরকে ওই বারোটার সময়, এই সকাল বারোটার সময় এই টাইমে মূলত আপনারা কল দিবেন ডাইরেক্ট ফোনে, তাহলে আমাদের গোমম বাদ, ঠিক আছে? আপনার আপনার প্রবলেমটা নিয়ে আমরা বলবো। মানে আমরা যখন কাজ করি আপনারা তখন ঘুমান, আমরা যখন ঘুমাই আপনারা তখন কাজ করেন। হ্যাঁ, আমরা তো মনে করেন বারোটার পর থেকে সারাদিনই আমরা আছি, বুঝতে পারছেন? রাত দিন চব্বিশ ঘন্টায় আসছি দুইজনে, শুধু ওই বারো মানে ওই পাঁচটা থেকে বারোটা পর্যন্ত পাবেন না, পাবেন না বলতে ওইরকম না, বড় ধরনের প্রবলেম হলে আমাদেরকে একটু SMS করুন, ঠিক আছে? ওকে, তো আর আমাদের এখানে সাপোর্টটা সবচেয়ে স্ট্রং, যেটা বাংলাদেশে কোনো কোনো জায়গায় পাবেন না, এইটুকু আমরা আশা করতে পারেন আমাদের উপরে। আমাদের হ্যাঁ বলবো, আমার পরিচয় বলবো, রাজু ভাই রাজু পরিচয়, রাজু ভাই পরিচয় দেবে, এক মিনিট আগে কিছু কথা বলেনি। তো যেটা বলছিলাম, গ্রুপের মধ্যে পোস্ট সবসময় ইনফরমেশন পোস্ট করবেন, সময় ডিসকাস করবেন, আলোচনা করবেন, সেখান থেকে অনেক জিনিস খুলে আসবে, মানে বেরিয়ে আসবে। কারণ আমাদের লাইনটা, আমাদের আমরা যেই মানে ইয়েতে সেক্টরে কাজ করি, আমার যে লাইনে কাজ করি, এই লাইনটা হলো একটা জানেন, এই লাইনটা হচ্ছে একটা যদি সিরিয়াস ভাবে না এটা সোনার হরিণ বলতে গেলে। তো আমাদের এখানে ইনকাম করার অপরচুনিটি অনেক আছে, প্রচুর ইনকাম করার অপরচুনিটি আছে, কিন্তু একসাথে আপনি প্রথম অবস্থায় দশ মানে একটার বেশি দুটো ইনকামের রাস্তা ধরবেন না। প্রথম অবস্থায় আপনারা ফ্রিল্যান্সিং শুরু করলেন, ফ্রিল্যান্সিং করুন, এক বছর ফ্রিল্যান্সিং করুন, দেড় বছর ফ্রিল্যান্সিং করুন, তারপর গিয়ে অন্য রাস্তায় যাবেন। প্রথম অবস্থায় কখনোই ফ্রিল্যান্সিং ছেড়ে অন্য রাস্তায় যাবেন না, এটা একটা মানে খুব খারাপ সিদ্ধান্ত, একসাথে দু তিনটে বিষয় নিয়ে কাজ করা অনলাইনে। হ্যাঁ, অনলাইনে ইনকাম আছে, কিন্তু স্টেবল করে একটা ইনকাম শুরু, একটা বিষয়ে কাজ শুরু করে সেটার প্রতি একটা স্টেবল হওয়ার পর তারপর বাকি বিষয়গুলোতে যাওয়া, ঠিক আছে? কখনো একটা কখনো একসাথে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা মানে কাজ না করাটাই ভালো। গেল তো যেটা বলছিলাম গ্রুপের, আর টপিক যেটা হবে সেটা হলো সবসময় মানে ক্লাসের মধ্যে বলুন, ক্লাসের বাইরে বলুন, সবসময় যেন আমি দেখি যে সবসময় যেন ইনফরমেশন নিয়ে কথাবার্তা হচ্ছে, ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, এর বাইরে যেন কোনো কথাবার্তা আলোচনা না হবে। তো প্রথমত গেল, তো এবার হচ্ছে যে ফ্রিল্যান্সিং আপনারা কেন শিখবেন, ফ্রিল্যান্সিং শেখার গুরুত্বপূর্ণ কি, ফ্রিল্যান্সিং শেখার ফ্রিল্যান্সার কারা? আচ্ছা, ক্লায়েন্ট কি শুধু আমেরিকাতে বসে থাকে? আচ্ছা, বায়ার কি শুধু আমেরিকাতে বসে থাকে? কখনোই না। আপনার বাড়ির পাশে যে ব্যক্তিটা স্পা চালাচ্ছে, কিংবা যে ব্যক্তিটা আপনার আপনার বাড়ির পাশে যে মেয়েটা একটা বিউটি পার্লার দিয়েছে, আপনি সেই মেয়েটার কাজ করতে পারেন, যে বলতে পারেন যে আমি আপনার কাজটা ফ্রিতে করে দেবো, ফ্রিতে করে দেবো, দেখুন আপনার যদি আমার কাজটা করে আপনার কাজ আমার কাজটা করার পর যদি আপনার যদি আপনার দোকানে যদি মানে ব্যবসা যদি বৃদ্ধি হয় আপনার, তখন আপনি না আমাকে কিছু টাকা দিন। এইগুলো কি কেউ বলে যে মানে ক্লায়েন্ট যখন ধরবো, আমরা যখন ইয়ে ধরবো, বায়ার ধরবো, বায়ার শুধুমাত্র আমাদের আমেরিকা USA তেই বসে আছে আর কোথাও আমাদের বায়ার নেই, এটা একটা টোটাল ভুল ধারণা। বায়ার আমাদের দেশে বসে আছে, আমাদের বাড়ির পাশে বসে আছে, চারিদিকে বসে আছে, কিন্তু
ফার্স্টে আপনাকে ফার্স্টে আপনাকে এইটা নিজেকে নিজেকে এই দিক থেকে সবসময় স্ট্রং করতে হবে যে এক নম্বর যে আমি যে একটা কাজ শিখেছি, আমি যে একটা জিনিস শিখেছি, এইটা হচ্ছে প্রথম ভাবতে হবে যে আমার এলাকার মধ্যে একমাত্র কেউ জানে না, একমাত্র একমাত্র জিনিসটা আমি জানি। ঠিক আছে, কেউ যদি আপনাকে ছোট করে, হ্যাঁ আপনি ঘরে বসে কাজ করেন, আপনি বাইরে কোথাও যান না, আপনি ঘরে বসে কাজ করেন, আপনার দ্বারা কিছু হবে না, জীবনে নিশ্চয়ই ঘরে বসে বসে মানে এখন বিগড়ে গেছে গেম খেলে, আমাকে আমি যখন ফ্রিল্যান্সিং প্রথমে যখন স্টার্ট করি তখন আমাকেও অনেক ব্যক্তি অনেক কথা বলেছেন, এমন এমন কথা বলেছে যে আমি মানে আমি যখন আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে সেখানে যখন যেতাম তখন আমাকে বলতো যে একটা শাড়ি আর চুড়ি কিনে দেবো, ঠিক আছে আরো মানে তাহলে গিয়ে কিনে তাহলে বসতে গেলে তাহলে তুই তো মেয়ে মানুষের মতো সারাদিন থাকিস, ঠিক আছে বাইরে বেরোস না, অনেক কথা বলেছে। তো প্রথমে এটা সিদ্ধান্ত নেবেন যে বায়ার হচ্ছে আমাদের চাহিদাই ঘুরে বেড়ায়। আপনাদের এলাকায় কোনো ব্যক্তি হসপিটাল চালায়, তাই দেখবেন তাদের পূর্বপুরুষের বিজনেস হসপিটাল চালাচ্ছে, তো তাদেরকে আপনি বলতে পারেন যে ভাই আমি আমি আপনার জন্য কাজ করতে পারি, আপনার হসপিটালে যখন ডক্টর আসবে তখন আপনার তো রুগী দরকার, তো রুগীর জন্য আপনার হসপিটালে এই বিজনেসটাকে আমি প্রচার করতে পারি, সেটা একটা বিজনেস। হসপিটালে যদি রুগী না আসে তাহলে তার বিজনেস হসপিটাল চলবে? কখনোই চলবে না। যতই ভালো ভালো ডাক্তার বা ভালো ভালো মেশিনারি বা ভালো ভালো ওষুধপত্র সেখানে থাক না কেন, ভালো ভালো পরিষেবা সেখানে থাকতে পারো, সেখানে লাগবে হচ্ছে রুগী। তো রুগীর জন্য আপনি আপনি তাকে বলতে পারেন যে আমি এটা করতে পারি, আমি এই এই মার্কেটিং মানে এই ডিজিটালে আমি মার্কেটিং করতে পারি, আপনার হসপিটালের জন্য আমি আপনার হসপিটালটা মার্কেটিং করে দেবো। মার্কেটিং করলে এবার বলবে যে কি হবে, মার্কেটিং করলে করলে হবে কি, আপনার হসপিটালের সম্বন্ধে আরো অনেক মানুষ জানবে, জানার ফলে আপনার হসপিটালে যখন ডক্টররা যখন আসবে যে যে দিনে যে যে তারিখে, তখন মানুষ যখন জানবে যে আপনার হসপিটালে অমুক স্পেশালিস্ট ডক্টর আসছে, কিংবা হার্ট স্পেশালিস্ট, ব্রেন স্পেশালিস্ট, তারপর গিয়ে বিভিন্ন নার্ভ স্পেশালিস্ট যখন আসবে, তখন মানুষ আপনার এই হসপিটালে এই ডাক্তারের বিষয়ে যখন জানবে, তখন জানলেই তো মানুষ আসবে। মানুষ যদি নাই জানে যে আপনার এই হসপিটালের মধ্যে অমুক দিন অমুক ডক্টর আসছে, তখন তো মানুষ আসবে না। তো এটাভাবে আপনি তাকে অ্যাপ্রোচ করতে, তাকে এটা বলতে পারেন যে আমি শুধু আপনি শুধু আমাকে আপনার মার্কেটিং করার খরচটা দিন, যে মার্কেটিংটা আপনি মাইকিং করে করেন, পাড়ায় পাড়ায় মাইক বাজিয়ে করেন, মাইক এনে করেন, সেই মার্কেটিং এর শুধু খরচাটা আমাকে দিন, আমার খরচাটা লাগবে না। আমি আমার আমাকে আপনি আমি আপনাকে ফ্রি সার্ভিস দেব একদম, আমি এক টাকাও নেবো না। আপনি দেখেন, আপনি আমাকে আপনি আমাকে 15 দিন টাইম দিন, 15 দিন দেখেন, 15 দিনের পর যদি আপনার যদি কোনো রকম উপকৃত না হয় আমার কাজের দ্বারা, ঠিক আছে, তাহলে আপনি আপনার আমি আপনাকে আপনার কাছে আর কাজ করবো না, কিন্তু আপনার কাজটা আমি আর করবো না। এইবার আমাদের যে আমরা যে সিস্টেমে কাজ করি, আমাদের সিস্টেমটা বা আমাদের সেক্টরটা এমনভাবে মানে সিস্টেম করা, সেখানে হচ্ছে 15 দিন কোনো ব্যক্তি যদি আমাদেরকে কাজ করতে দেয়, আমরা 100% তার জন্য তার বিজনেসের জন্য তার লিড এনে দিতে পারি, তার বিজনেসের জন্য কাস্টমার এনে দিতে পারি। এটা হলো আমাদের আমাদের হচ্ছে একটা বিজনেস, আমাদের যে আমরা যে সেক্টরে কাজ করি এটা আমাদের একটা হলো আশীর্বাদ। তো এইবার হচ্ছে যে আমরা এই যে ব্যক্তিটার জন্য আমরা যে লিড আনবো, এই যে ব্যক্তি এই যে হসপিটালে যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটার জন্য আমরা যে কাস্টমার মানে কাস্টমার নিয়ে আসবো মানে রুগী নিয়ে আসবো, তো সেইটা কিভাবে নিয়ে আসবো, এই যে কিভাবে নিয়ে আসবো এইটাই হলো আমাদের শেখা, কোন কোন মাধ্যম ধরে নিয়ে আসবো এইটাই হলো আমাদের শেখা। তো আমাদের শিখতে হবে এইটা, তাহলে আমাদের কি লাগবে, আমি যখন হসপিটালে যখন লোকটার কাছে যখন গেলাম তাকে বললাম কি আমি আপনার জন্য রুগী নিয়ে আসতে পারবো, লিড নিয়ে আসতে পারবো, তাহলে এবার হচ্ছে যে তখন তিনি আমাকে বললেন এইবার হচ্ছে আমার কাজ হলো তার জন্য এই মানে এইগুলোকে নিয়ে আসা, তার কাস্টমার নিয়ে আসা, রুগী অথবা লিড নিয়ে আসা, যেটাকে যে যেমন বলে, কেউ কাস্টমার বলে, কেউ লিড বলে, কেউ রুগী বলে, মানে যে যেমন বলে। তো আমাদের কাজ হলো এটা এটা নিয়ে আসা, ঠিক আছে, আমার এটা হলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর এই হলো কাজ। ডিজিটাল মার্কেটিং এর কাজ হলো দুটো, একটা কাজ হলো প্রোডাক্ট সেল করা, 2 নম্বর কাজ হলো লিড জেনারেট করা, এই দুটোই হলো ডিজিটাল মার্কেটিং এর এই কাজ। বায়ার বা ক্লায়েন্ট আপনাকে নয় আপনার এই প্রোডাক্ট সেল করতে দেবে, নয় আপনাকে তার জন্য লিড জেনারেট করতে দেবে, আর 3 নম্বর কাজ যেটা করতে দেবে তার তার ইয়েটাকে তার বিজনেসটাকে প্রচার করতে দেবে। প্রচার করা মানে হলো তার বিজনেসকে বিজনেসের জন্য সেল নিয়ে আসা। এই যে সামনে ক্রিসমাস আসছে, এখন আমার হাতে যেমন অনেক কাজ রয়েছে, প্রচুর কাজের চাপ রয়েছে আমার, তো আমার এখন সামনে আমার ক্লায়েন্টের একটা কথা বলে, দেখো সামনে ক্রিসমাস আর 1 মাস আছে, ঠিক আছে, 1 থেকে 2 মাস, 1 থেকে 1.5 মাস আছে সামনে ক্রিসমাস, এখন তুমি যত পারো উনি আমাকে আমি তোমাকে মার্কেটিং বাজেট দিচ্ছি,
তত বেশি বেশি করে আমার আমার বিজনেসটাকে মার্কেটিং করো, তত বেশি 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 করে তুমি ক্যাম্পেইন চালাও, কত বেশি বেশি করে তুমি টার্গেট করো আমার প্রোডাক্ট জন্য এই সামনে ক্রিসমাস জন্য, যেন আমার যা আছে প্রচুর আমার স্টক জন্য খালি হয়, আমার প্রোডাক্ট জন্য প্রচুর পরিমাণে সেল হয়। তো তাহলে কি চাই, তাহলে বায়ার কি চাই যে ওমা বাইরে যাও তো এখান থেকে, তাহলে বায়ার আমাদের দুটো কাজ করতে দেবে, এক নম্বর হলো তার প্রোডাক্টটাকে সেল করতে দেবে, দু নম্বর হচ্ছে তার জন্য লিড জেনারেট করতে দেবে, এই দুটোই হলো আমাদের কাজ। তাহলে এই যে আমরা যে কাজগুলো করব, একটা এই যে এসইও, এসইওর মানে হচ্ছে এসইও করা, আমরা যে একটা ওয়েবসাইটকে এসইও করি, এসইও করার মানে হচ্ছে এসইও করে আমরা কি করি, এসইও করে আমরা অ্যাডসেন্স থেকে ইনকাম করি, সেটা কিসের দ্বারা, আমরা কিছু একটা টপিক নিয়ে লিখি, ইন্টারেস্টিং টপিক নিয়ে লিখি, আমরা প্রথমে সে টপিকটা বিষয় সম্বন্ধে আমরা আগে কিওয়ার্ড রিসার্চ করি, দেখি আমরা যে বিষয়টা নিয়ে লিখব এই বিষয়টার মধ্যে কত মানুষ ইন্টারেস্টেড আছে, তো আমরা আগে সেটা নিয়ে রিসার্চ করি, তো রিসার্চ করার পর দেখি যে আমাদের এই বিষয়টা নিয়ে যদি আমি লিখি এই বিষয় এই টপিকটার মধ্যে কিওয়ার্ডের মধ্যে এত মানুষ, 1 লক্ষ মানুষ অথবা 2 লক্ষ মানুষ এর মধ্যে ইন্টারেস্ট আছে, তখন আমরা কি করি সেই কিওয়ার্ডটা ধরে আমরা একটা আর্টিকেল লিখি, তো আর্টিকেল লিখে তখন সেই আর্টিকেলটা আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রথমে আমরা ওয়েবসাইটের মধ্যে আপলোড করি, ওয়েবসাইটের মধ্যে আপলোড করার পর তারপর আমরা সেই যে পেজের মধ্যে আপলোড করি সেই পেজটাকে আমরা গুগলে গুগলের মধ্যে কিওয়ার্ড ধরে অপটিমাইজেশন করি, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে সার্চ, গুগল কি, গুগল হলো একটা সার্চ ইঞ্জিন, তাহলে গুগলের সার্চ ইঞ্জিনের মধ্যে অপটিমাইজ করা, সার্চ ইঞ্জিনের মধ্যে আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে যেই পেজটার মধ্যে একটা ওয়েবসাইট শেয়ার করছেন না, করিনি স্ক্রিন শেয়ার, শুধু মানে এমনি কথা বলছি, আমার এখানে দেখা যাচ্ছে না, না করি না বলা কোনো স্ক্রিন শেয়ার কোন একটু পরে করছি কথাগুলো বলে নি। তো ওয়েবসাইটে একটা ওয়েবসাইট অনেকগুলো পেজ নিয়ে তৈরি হয়, একটা ওয়েবসাইট মানে হচ্ছে একটা বই যেমন অনেকগুলো পেজ নিয়ে তৈরি হয় তেমন একটা ওয়েবসাইট অনেকগুলো পেজ নিয়ে তৈরি হয়, সেই পেজের মধ্যে যেই পেজ যে সেই ওয়েবসাইটের মধ্যে যেই পেজটার মধ্যে আমি আমার আর্টিকেলটা রেখেছি সেই পেজ থেকে আমি ওই যে বিষয় যে কিওয়ার্ড ধরে আমি আর্টিকেলটা লিখলাম, যে বিষয়ের উপর আর্টিকেলটা লিখলাম সেই কিওয়ার্ড ধরে আমি সেটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে দেবো। তখন কি হয় আমি কি বললাম, প্রথমে আমি যে যে বিষয়টা নিয়ে আমি লিখবো সেই বিষয়টা নিয়ে ধরাটাকে ঠিক ধরো বোকা নাকি তুমি দেখতে পাচ্ছ এখানে ক্লাস করছি, তো যে বিষয়টা নিয়ে আমরা লিখবো তার সেই বিষয়টা নিয়ে আগে আমরা কি করলাম কিওয়ার্ডটাকে রিসার্চ করে আমরা দেখে নিলাম কতজন ব্যক্তি সে কিওয়ার্ডটার প্রতি পরে সে কিওয়ার্ডটাকে গুগলে সার্চ করে, তো সেটার পর যখন আমরা দেখলাম যে এই কিওয়ার্ডটার প্রচুর ওপর প্রচুর মানুষ সার্চ করে তখন আমরা সেই বিষয়টা নিয়ে আমরা লিখলাম, কিন্তু এবার এর মধ্যে ফ্যাক্টর হচ্ছে যে মানে কম হাই কম্পিটিশন লো কম্পিটিশন ঠিক আছে এইগুলো হলো পরের ফ্যাক্টর, কিন্তু আমি যা বেসিকগুলো বলছি সেগুলো হলো পরে যখন আমরা কিওয়ার্ড রিসার্চে যখন যাবো তখন আমরা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, সেই বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা করবো। তো এই হলো মানে হ্যাঁ এটা গেল, এটা তখন আমরা লেখার পর তখন কি করলাম আমাদের ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে যখন র্যাঙ্ক করবে তখন আমরা কি করলাম আমার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম আমাদের ওয়েবসাইটটাকে, কি করলাম যে গুগলকে বললাম ভাই গুগল আমার ওয়েবসাইটের মধ্যে এতগুলো ট্র্যাফিক আসে দিনের মধ্যে প্রায় 10,000-20,000 ট্র্যাফিক আসে, তো আমার ওয়েবসাইটের মধ্যে আপনি আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড চালাতে পারেন, তো অ্যাড চালালে কি হবে, অ্যাড চালালে হচ্ছে যদি গুগল যদি এক যদি যে অ্যাড চালাবে অ্যাড কোম্পানি যদি গুগলকে যদি 1 টাকা দেয় গুগল গুগল নেবে হচ্ছে 40 পয়সা আর আপনাকে দেবে হচ্ছে 60 পয়সা ঠিক আছে, তো এটা এটা হলো গুগলের ভাগ, গুগল হচ্ছে 40% নেবে আপনাকে দেবে হচ্ছে 60%, তো এটা হলো গুগলের ভাগ, এটা গেল এটা হলো মানে ওয়েবসাইটকে অপটিমাইজেশন করে আপনি হচ্ছে অ্যাডসেন্স থেকে ইনকাম করছেন। আপনার আরেকটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে অপটিমাইজেশন করে লিড জেনারেট করা, কেউ দেওয়া গেলো বললো যে ও
সরি বেস্ট বেস্ট শ্যাম্পু ফর হেয়ার এই যে আমি লিখলাম একটা কিওয়ার্ড বেস্ট শ্যাম্পু ফর এয়ার এই যে আমি কথাটা লিখলাম এই কথাটা হলো একটা কিওয়ার্ড যখন আমি কিওয়ার্ডটা যখন এখানটায় লিখলাম তাহলে এই কিওয়ার্ডটা মানে হচ্ছে বেস্ট শ্যাম্পু ফর হেয়ার এটা হলো সেলিং কিওয়ার্ড ঠিক আছে সেলিং কিওয়ার্ড মানে হচ্ছে যখন কোনো ব্যক্তি বেস্ট শ্যাম্পু ফর হেয়ার নিয়ে যখন এখানে সার্চ করবে তার সেই ব্যক্তিটার মাথায় একটাই কথা ঘুরবে সেই ব্যক্তিটা সেই মুহূর্তে শ্যাম্পু কিনতে যায় শ্যাম্পু কিনতে চাই বলে সে ব্যক্তিটা এখানে বেস্ট শ্যাম্পু ফর হেয়ার বলে সার্চ করবে সে মানে একেবারে ফাইনাল সে কিনবেই একটা শ্যাম্পু তখন সেই ব্যক্তিটা এই কিওয়ার্ড ধরে এখানে যখন সার্চ করবে এটা হলো সেলিং কিওয়ার্ড ঠিক আছে বাইং কিওয়ার্ড ঠিক না বাইং কিওয়ার্ড সরি ভুল বলছে বাইং কিওয়ার্ড এটা এই কিওয়ার্ডে যখনই কোনো ব্যক্তি সার্চ করবে তার মানে এই কিওয়ার্ড মানে হলো বাই সে ব্যক্তিটা বাই করবে কিনবে তো যখন দিলাম এখানে দেখো সব চলে আসছে তখন কোটা ইয়ে শ্যাম্পু তাহলে কিওয়ার্ড দিয়ে যখন আমি সার্চ করলাম সামনে আমার শ্যাম্পু আসলো এবার আমার এর মধ্যে আমি দেখবো কোনটা মানে বেস্ট হয় আমি বিভিন্ন শ্যাম্পু গুলো খুঁজে খুঁজে দেখবো দেখার পর যেটা আমার ভালো লাগবে সেটাকে আমি এবার কিনে নেবো তাহলে অপটিমাইজেশন করে ফার্স্টে কি বললাম আমি অ্যাডসেন্স থেকে রোজগার করতে পারছি অপটিমাইজেশন করে ইয়ে আমার ওয়েবসাইটকে গুগলে অপটিমাইজেশন করে আমি প্রোডাক্ট সেল করতে পারছি আমার ওয়েবসাইটকে গুগলে অপটিমাইজেশন করে আমি লিড জেনারেশন করতে পারছি লিড জেনারেট করতে পারছি যেমন হচ্ছে ফিটনেস সেন্টার সেন্টার ফর লেডিস লেডিস ইন কলকাতা বেস্ট এই যে যখন আমি এই কিওয়ার্ডটা যখন আমি সার্চ করলাম এখানে এটা ওয়েবসাইট না একটু অন্যভাবে সার্চ করি ফিটনেস সেন্টার ইন কিওয়ার্ড এই যে দেখুন এই কিওয়ার্ড ধরে বেস্ট ফিটনেস সেন্টার ইন ইউএসএ আমি এখানে যে আমরা বেস্ট লাগিয়ে দিলাম দেখেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এখানেও অ্যাড লেখা আছে এখানেও অ্যাড লেখা আছে এখানেও অ্যাড লেখা আছে এই যে ফিটনেস সেন্টারটা সেন্টারটা এই ফিটনেস সেন্টারটা হলো লিড দরকার কি দরকার লিড মানে হলো এই ফিটনেস সেন্টারটা হলো মানুষ দরকার মানুষ যাতে এই ফিটনেস সেন্টারটার মধ্যে আসে ফিটনেসকে ফিট করতে এটা হলো এই ফিটনেস সেন্টারটা হলো দরকার ওই জন্য এই ফিটনেস সেন্টারটা অ্যাডভার্টাইজ চালাচ্ছে এটাকে বলা হয় গুগল অ্যাড গুগল সার্চ অ্যাড তো এটা হলো অ্যাডভার্টাইজ চালিয়ে এই ফিটনেস সেন্টারটা এটা হলো ইউএসএর একটা ফিটনেস সেন্টার এটা হলো ইউএসএর একটা ফিটনেস সেন্টার তো এই ফিটনেস সেন্টারটা এখানে অ্যাড চালিয়ে তার জন্য কি কালেক্ট করছে লিড কালেক্ট করছে এই হলো সব তার হলো ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে বিকাম এ মেম্বার দেখেন জয়েন টুডে ফর এ বেটার ইউ লিখে দিয়েছে বিকাম এ মেম্বার একজন মেম্বার হন লিখে দিয়েছে জয়েন টু যখন এখানে এখানে ক্লিক করব আমার কি আসবে দেখেন নিচে আসছি দেখেন কিসে বিষয়ে দেখেন টিন ইয়োগা অ্যাডাল্ট ফ্যামিলি অ্যাডাল্ট সিনিয়র নন মেম্বার্স মানে বিভিন্ন রকমের মানে সব ক্যাটাগরি রেখেছে তো মেম্বারশিপ টাইপ দিয়েছে প্রাইমারি টাইপ সামারি টাইপ মেম্বার কি টাইপে মেম্বারশিপ নিতে চান আমি বললাম আমি বন্ধু ধরে নিলাম ইয়াং ইয়াং কিংবা ফ্যামিলি ধরে নিলাম ঠিক আছে সিলেক্ট করলাম কিন্তু সিলেক্ট করার পর কোন জায়গাটায় আসছে আমাকে সিনিয়র এটাও সিলেক্ট করছে না এটাও সিলেক্ট করছে না লার্ন মোর এসটিডি আচ্ছা যাই হোক অ্যাবাউট শিডিউল প্রোগ্রাম বিকাম এ মেম্বার জয়েন নিয়ে এই দেখো চলে এসছে লোকেশন কোন জায়গাটায় লোকেশন হলো এই জায়গাটায় প্রাইমারি লোকেশন তাহলে এইখানে এই যে ওয়েবসাইটটা আছে যে ওয়েবসাইটটা এখানে অ্যাড দিচ্ছে তো এই ওয়েবসাইটটার কি একটাই লক্ষ্য সেটা হলো যে এই জিম সেন্টারটা বা এই ফিটনেস সেন্টারটার জন্য মানুষকে নিয়ে আসা মানে মানুষকে লিড কালেক্ট করা ঠিক আছে ওই দেখেন যখন আমি এখানে সার্চ করলাম ফিটনেস সেন্টার ইন ইউএসএ যখনই দিলাম তখন দেখেন ফার্স্ট দেখেন এই ইয়ে সেন্টারটা এই জিম সেন্টারটা এখানে ফার্স্টে চলে আসলো সেকেন্ডে দেখেন আরেকখানা জিম ফিটনেস সেন্টার দেখেন চলে আসছে
দেখেন গেট ইওর ফার্স্ট সেশন ফ্রি দেখেন প্রথমে লিখে দিয়ে দেখেছেন আচ্ছা কার মাইক থেকে ভাই নয়েজ আসছে একটু একটু করে মিউট করেন মুকুল শেখ নাকাত আমি ইউজ করে দিছি আচ্ছা এখানে দেখেন ফিটনেস সেন্টার নিয়ার মি ঠিক আছে এখানে দেখেন আরেকখানে দিয়েছে দেখেন গেট ইওর ফার্স্ট সেশন ফ্রি লিখে দিয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে যা যা আছে বসাতে হবে ইমেল ফোন বসানোর পর সাবমিট করলে তারা আপনাকে কি করবে কল করবে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য কিংবা একটা ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য যে আপনি কি একটা একটা সাবস্ক্রিপশন নিতে চান আমাদের ইয়ে ফিটনেস সেন্টারে মান্থলি অথবা আপনি যদি সাবমিট কি হবে তার নাম আর পদবিটা জেনে যাচ্ছে দু নম্বর কি জানে তিন নম্বর কি জানছে তার ইমেল জেনে যাচ্ছে চার নম্বর আছে ফোন চার নম্বর জেনে যাচ্ছে ফোন নাম্বার যখন এর যখন দরকার হবে তখন সে ইমেলে তাকে ইমেলও করতে পারবে অথবা ফোন করে বলতে পারবে যে আমার তার বিষয়ে ইয়ে সম্বন্ধে তার ফিটনেস সেন্টারের সম্বন্ধে বিভিন্ন আরো মানে বিষয় মানে আরো কোশ্চেনের সম্বন্ধে যেগুলো মানে ইয়ের মধ্যে থাকে মানে যখন কেউ নেবে লিডার যে হবে তার মানে কাস্টমারের মধ্যে মানে ইয়ে মনের মধ্যে যে প্রশ্নগুলো থাকে সে প্রশ্নগুলো উত্তর তখন আরো বেশি করে দেবে এরা তাহলে দুটো কাজ একটা ডিজিটাল মার্কেটিং সেক্টরে হচ্ছে দুটো কাজ নাম্বার ওয়ান হচ্ছে প্রোডাক্ট সেল করা নাম্বার টু হচ্ছে লিড জেনারেট করা তাহলে এইবার হচ্ছে এই দুটো কাজ করার জন্য আমাদের আমরা আমরা যে মেথড ইউজ করি তাকে বলা হয় মার্কেটিং বা অথবা ডিজিটাল মার্কেটিং সেই মেথডগুলো কীভাবে ইউজ করি সেই মেথড হচ্ছে এক নম্বর মেথড হলো আমরা ইউজ করতে পারি হচ্ছে এক নম্বর মেথড আমরা মানে কি কি কোন কোন জায়গা দিয়ে মার্কেটিং করতে পারি এই লিড আনার জন্য আমাদের কাজ হলো এই যে লিড আনার জন্য এই যে প্রোডাক্ট সেল করার জন্য আমাদের মার্কেটিং করতে হবে এই মার্কেটিং করার জন্য কোন কোন ইয়ের ওপর আমরা মার্কেটিং করতে পারি সেটাই হলো আমাদের দেখার এখন কোন কোন মানে ইয়ে কোন কোন মাধ্যম দ্বারা মার্কেটিং করতে পারি ফেসবুক ঠিক আছে ফেসবুক অ্যাডভার্টাইজিং করে আনতে পারি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর দ্বারা আমরা এগুলো করতে পারি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর দ্বারা আমরা প্রোডাক্ট সেল করতে পারি অথবা আমরা লিড জেনারেট করতে পারি দু নম্বর হচ্ছে এসইও করে করতে পারি ওয়েবসাইট অপটিমাইজেশন করে ঠিক আছে এসইওর অপশনের কোনো প্রোডাক্ট সেল করতে পারি অথবা আমরা ইটো আনতে পারি ঠিক আছে তারপর গিয়ে আমরা আমরা ইয়ে করে করতে পারি ফেসবুক হচ্ছে হচ্ছে ইয়ে আছে তারপর গিয়ে আচ্ছা একটা কথা বলে দিই যে অন্য সব যত সোশ্যাল মিডিয়া সাইটে যেমন হচ্ছে ফেসবুক গেলে যেমন হচ্ছে আমি ধরলাম হচ্ছে যে লিঙ্কডইন হ্যাঁ বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ স্যার লেখা আছে দা হোস্ট উইল লেট ইউ ইন সুন হ্যাঁ হ্যাঁ নেবে নেবে হোস্ট নেবে আচ্ছা আচ্ছা হোস্ট নেবে আচ্ছা তাহলে আমি ওয়েট করছি হ্যাঁ হ্যাঁ ওয়েট করুন রাজু একজন আসছে একটু ঢুকাও তো লিঙ্কডইন টুইটার ঠিক আছে তারপর গিয়ে আর আছে সোশ্যাল সাইট সেটা হলো আচ্ছা ইনস্টাগ্রামে যে একটা ব্যাপার আছে ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামের ব্যাপারটা হচ্ছে ইনস্টাগ্রামে মেনে ইনস্টাগ্রাম হচ্ছে ব্র্যান্ডের জন্য, ইনস্টাগ্রাম হচ্ছে ইনস্টাগ্রামে যারা মানে ইনস্টাগ্রামে যারা ইয়ে করে বাইরের দেশের লোকে যারা ইনস্টাগ্রামটাকে বেশি নিয়ে ওরা মাতামাতি করে, মাথা ব্যথা ওদের বেশি ইনস্টাগ্রাম নিয়ে। ইনস্টাগ্রামে মেন ওরা ওদের টপিকটা হচ্ছে যে ওরা হচ্ছে প্রথমে ফলোয়ার ইনক্রিজ করবে, একটা পেজ তৈরি করবে, পেজের উপর একটা ফলোয়ার ফলোয়ার ইনক্রিজ করবে, ওদের কাজগুলো কাজই করতে দেবে হলো ফলোয়ার ইনক্রিজ করা, ফলোয়ার গুলোকে বাড়িয়ে দেওয়া। যত ফলোয়ার বাড়াতে পারবেন তো আপনাকে তত পে করবে, ফলোয়ার ইনক্রিজ করবেন। তো ফলোয়ার ইনক্রিজ করার পর ওদের কাজ হলো ওখানে ওটার ওই ফলোয়ার ইনক্রিজ করে যখন প্রচুর মানুষ যখন ওনার পেজের মধ্যে যখন চলে আসবে ফলো করবে, তখন ওদের কাজই হলো প্রোডাক্ট সেল করা। ইনস্টাগ্রামে মানে মেন উদ্দেশ্য হলো যে ফলোয়ার ইনক্রিজ করে প্রোডাক্ট সেল করা, ওদের এছাড়া কোনো উদ্দেশ্য নেই ওদের। ওদের যে ফলোয়ার ইনক্রিজ করে, ওরা ফলোয়ার ইনক্রিজ এমন না যে আমাদের হচ্ছে আমাদের যেমন বাঙালিদের মতো যে আমরা যে একেবারে যে টিকটকে নাচে নাচে কাঁদা কাঁদি করি, ঠিক আছে, মানুষকে দেখার জন্য। আদৌ ওখানে কিন্তু আজও মানে এখানে কিন্তু লাভ নেই, ঠিক আছে। টিকটক ব্যান্ড হয়ে গেছে, দেখুন টিকটক আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে, আমাদের বাংলাদেশে আছে কিনা জানি না, আমাদের ইন্ডিয়া থেকে ব্যান্ড করে, দেখুন এটা একদম টোটাল একটা ভোগাস, একদম টোটাল ফালতু, ঠিক আছে। কারণ টিকটকে হচ্ছে টিকটক যে ছিল টিকটকটা হ্যাঁ বাইরের দেশে চলে, কিন্তু টিকটকে অতটা কেউ ভ্যালু দেয় না, কারণ টিকটকে হচ্ছে 1 লক্ষ লোক দেখলে একটা প্রোডাক্ট সেল হয়, বুঝতে পারলেন, ওর কোনো ভ্যালু নেই টিকটকে। তো ওই যে ইনস্টাগ্রামটা ব্যাপারটা আলাদা, ইনস্টাগ্রামে হচ্ছে কোনো ফেসবুকে যখন আমি অ্যাডভার্টাইজিং করবেন তখন সেটা আবার ইনস্টাগ্রামের সঙ্গে লিঙ্ক করে দিলে ইনস্টাগ্রামে অ্যাড অটোমেটিক চলবে, ইনস্টাগ্রামের জন্য আপনাকে এক্সট্রা অ্যাডভার্টাইজিং করতে হবে না। তো ইনস্টাগ্রামে হচ্ছে মেন কাজ থাকে, ইনস্টাগ্রামের মধ্যে মেন কাজ হচ্ছে আপনার হলো বায়ার আপনাকে একটাই কাজ করতে হবে, সেটা হলো তার পেজে ফলোয়ার ইনক্রিজ করা, আর কিছু না। এটাই শোনেন যে একটাই কাজ করতে হবে, সেটা হলো ফলোয়ার ইনক্রিজ করা। এবার কেন করতে দেবে সেটা হচ্ছে যদি জানতে চান, একটাই তার মানে মনে বায়ারদের যারা আপনাকে ফলোয়ার ইনক্রিজ করতে দেবে তাদের মনে একটাই চিন্তা, ফলোয়ার ইনক্রিজ করতে প্রোডাক্ট সেল করবে, এটা হলো তাদের মনে চিন্তা। আর এইগুলো ইনস্টাগ্রাম গুলোর মানে ইয়ে যখন বায়ার ক্লায়েন্ট মানে আমার দেখাতে, কারণ আমি একটা ইয়েতে ইনস্টাগ্রামে আমার দেখাতে বেশি হচ্ছে আসে হচ্ছে মানে নাইজেরিয়ান টাইপের লোক যারা ইউএসএ তে থাকে, তারপর আফ্রিকান টাইপের যারা ইউএসএ থাকে মানে কালো কালো টাইপের মেয়েগুলো, বিশেষ করে মেয়েরা বেশি আসে ইনস্টাগ্রামে ফলোয়ার ইনক্রিজ করতে। গেল তো এবার এই যে ফেসবুক, এসইও, লিঙ্কডিন, টুইটার, ইনস্টাগ্রাম, এইটার মধ্যে সব থেকে কম অল্প মানে লো কস্ট মার্কেটিং প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, সব থেকে লো কস্ট ফেসবুক। এসইও, লিঙ্কডিন, টুইটার এগুলো হলো হাই কস্ট, ইনস্টাগ্রামটা বাদ দিলাম, এগুলো লিঙ্কডিন, বাকি যে আদার যে ইয়েগুলো আছে সোশ্যাল সাইটগুলো আছে এদের কস্ট হলো হাই, ঠিক আছে। এসইও কস্ট হাই, ঠিক আছে, এটিও কস্ট হাই, কেন এসইও হচ্ছে প্রচুর সময় লাগে, 6 মাস একবার সময় করতে হবে, কিন্তু যদি আমি গুগল অ্যাডে চালাই, যদি আমি পেড অ্যাডভার্টাইজিং করি তখন সেখানে গিয়ে আমার হচ্ছে গুগল অ্যাড, যদি আমি পেড অ্যাডভার্টাইজিং চালাই তখন সেখানে ক্ষেত্রে আমার টাইমটা কম লাগবে, কিন্তু গুগল অ্যাড প্রচন্ড কস্টলি। একটা লিড আনতে গিয়ে গুগল অ্যাডে প্রায় 100 টাকা 150 টাকা খরচা করতে হয় দিনের মধ্যে, বা 1000 টাকা খরচা করলে 4 থেকে 5টা লিড আসে, ঠিক আছে, এই গুগল অ্যাড থেকে প্রচন্ড হাই কস্ট, ঠিক আছে। তো এই যে টোটাল যে এগুলো একটা দুটো এগুলো সব মাধ্যম, ফেসবুক এসইও করা, লিঙ্কডিন থেকে, তারপর এই যে সোশ্যাল মিডিয়া, টুইটার থেকে, গুগল অ্যাড, এগুলো হলো মাধ্যম মার্কেটিং করার। মার্কেটিং করার মাধ্যম থেকে কি আনা, আমি কি বললাম প্রথমে একটাই বিষয়, সেটা হলো দুটো কাজ করতে দেবে আমাকে বাইরে। আমার কি কাজ করতে, 1 নম্বর কাজ করতে দেবে হলো লিড জেনারেট করতে দেবে, 2 নম্বর কাজ হলো আমাদের প্রোডাক্ট সেল করতে দেবে, এই দুটো কাজ আমাদের করতে দেবে, আর কিছু না। বায়ারদের দুটোই কাজ এই ইয়ে করে মানে ডিজিটাল মার্কেটিং করে। তো ফেসবুক অ্যাডভার্টাইজিং হচ্ছে সব থেকে লো কস্ট, রিটার্ন সব থেকে ভালো পাওয়া যায়, এসে হচ্ছে লং টার্ম কাজ, কিন্তু যদি এটার সাথে আমি যদি গুগল অ্যাড দিয়ে কাজ করি সেখানে তাড়াতাড়ি কাজ হবে কিন্তু কস্টলি। লিঙ্কডিনও হচ্ছে হাই কস্ট, ঠিক আছে, টুইটারও হচ্ছে হাই কস্ট। এইবার হচ্ছে এই টোটাল যতগুলো এর মাধ্যম দেখালাম, এই মাধ্যমে দুটো ভাগ আছে এই মাধ্যমগুলোর, একটা মাধ্যম হলো পেড ভাগ, একটা মাধ্যম হলো ফ্রি ভাগ। একটা হলো পেড, একটা হলো ফ্রি, দুটো ভাগ আছে। একটা হলো পেড এসইওর মধ্যে দুটো, ফেসবুকের মধ্যে দুটো ভাগ আছে, একটা হলো পেড মানে যেটা পয়সা দিয়ে করতে হয়, আর 2 নম্বর হলো ফ্রি যেটা ফ্রিতে করা যায়। এসইওর মধ্যে দুটো ভাগ আছে, একটা হলো পেড মানে গুগল অ্যাড, এটা হলো পেড, এটা এটা দিয়ে এসইও, এটা দিয়ে এসইও করা যায়, এটা হলো গুগল অ্যাড দিয়ে তাড়াতাড়ি ওঠার জন্য এসইও করা যায়। আর আর যদি ফ্রি বলি সেটা হলো অপটিমাইজেশন করা, অপটিমাইজেশন করে আমাকে 6 মাস বসে থাকা, 6 মাস 7 মাস বসে থাকা, বসে থাকা কবে কবে আমার গুগল আমার সাইটকে র্যাঙ্ক করবে তার জন্য হাঁ করে বসে থাকা, এটা হলো পেড।
কিন্তু এই এই এসওর মধ্যে হচ্ছে অনেক বিলাখার্টেড মেথড আছে, সেই মেথড দিয়ে আমরা সাইটকে র্যাঙ্ক করে ফার্স্ট র্যাঙ্ক করা যায়, সেটা মানে অন্য বিষয়, এটা ইলিগাল বিষয়। তো এবার লিঙ্কডইনে হচ্ছে ফ্রি মেথড আছে, পেড মেথড আছে, টুইটারও ফ্রি মেথড আছে, পেড মেথড আছে, প্রতিটা সোশ্যাল সাইটে দুটো করে মেথড আছে, একটা হলো ফ্রি মেথড, একটা হলো পেড মেথড, ঠিক আছে। তো ফ্রি মেথডে কি হয়, ফ্রি মেথডে কাজ হয় একদম ধীরে ধীরে, একদম আস্তে আস্তে। পেড মেথডে কি হয়, পেড মেথডে কাজ হয় সুপার ফাস্ট, খুব তাড়াতাড়ি, সুপার ফাস্ট এবং তাড়াতাড়ি। কিন্তু এইবার হচ্ছে যে আমাদের শিখতে হবে দুটোই, আমাদের ফ্রি মেথডও শিখতে হবে, পেড মেথডও শিখতে হবে। কেন ফ্রি মেথড পেড দুটোই কেন শিখে রাখতে হবে, এই কারণে শিখে রাখতে হবে, কারণ হলো যখন আমরা কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিতে যাব তখন আমাদের মানে প্রথমে সার্ভিস দেওয়া গেলো, ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনি অর্গানিক ভাবে করেন, ফ্রি মেথডে করেন, ক্লায়েন্ট আপনাকে বললো, তখন তাকে আপনি ফ্রি মেথডে দিলেন, ফ্রিবো দেখো তার কাজ হলো না, তখন সে আপনাকে দুটো কথা শোনালো যে আমার কাজ হলো না, ইয়ে হলো না, তখন বলবেন দেখুন ম্যাডাম, আপনি প্রথমে বলবেন দেখুন ম্যাডাম আপনি যদি ফ্রি মেথডে কাজ করান আপনার কিন্তু ভালো রেজাল্ট আসার সম্ভাবনা 99% জিরো, মানে জিরো আসবে না, আসতে নাও পারে। কিন্তু আপনি যদি পেড মেথডে করেন তাহলে কি আপনার রেজাল্ট আসার সম্ভাবনা কমসে কম 75% চান্স থাকবে আপনি রেজাল্ট আসবে, আপনি যেটা চাইছেন সেটা আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা যেটা সেটা পূর্ণ হবে। তো ফ্রি মেথড এবার যখন আপনি দেয়া গেলো কাস্টমার আপনাকে না না আপনি ফ্রি মেথডে করেন, আমার বাজেট এই, ঠিক আছে আমি আপনাকে $10 দেবো, আমি আপনাকে $20 দেবো, আপনি বললেন ঠিক আছে আপনি যখন $10 $20 আপনি ছাড়তে চান না, ঠিক আছে আপনি ফ্রি মেথডে করুন, পরে কিন্তু আপনাকে আমার কিছু বলতে পারবে না যখন আপনার রেজাল্ট না আসবে, তখন করলে কিন্তু আপনাকে রাজি করে নিতে হবে ক্লায়েন্টকে, যে পরে কিন্তু আপনাকে কিছু আমাকে কিছু বলতে পারবে না যখন আপনার রেজাল্ট না আসবে। ক্লায়েন্ট বলবে হ্যাঁ হ্যাঁ করুন করুন আমি দেখে নেবো, অনেক সময় আমাকে একটা ক্লায়েন্ট না বলছে হ্যাঁ করুন করুন, করার পর কাজ হয় না তখন চেঁচামেচি, আমি তো যখন বলবেন ম্যাডাম আমি তো আপনাকে প্রথমেই বলেছি যেটাতে কাজ হয় না, তখন বলে তাহলে কি করা যায়, তাহলে আমি বলছি ঠিক আছে আমি করে দিচ্ছি দেখেন আপনার কি হয়, যখন আমি আমার মতো কাজ করে দিলাম পেড মেথডে তখন তার কাজ হলো, তখন সে এখন আমার সাথে এখন এখনো কাজ করছে সে। তো ফ্রি মেথড হচ্ছে ধীরে ধীরে, এখনো রেজাল্টে গ্যারান্টি নেই, কিন্তু পেড মেথড হলে যে মানে এই সোশ্যাল সাইট গুলো আছে এরাও হ্যাপি খুশি হয়, আপনিও মানে এরাও খুশি হয় কি নিয়ে, টাকা নিয়ে, আর আপনার কোনো রেজাল্ট দিয়ে খুশি হয়, দুদিক থেকে এরা খুশি হয়। আমরা ফ্রি মেথড শিখবো, পেড মেথডও শিখবো, দুটো মেথডে আমরা শিখে রাখবো। আমাদের কাজ কি, আমাদের কাজ হলো আমাদের কাজ হলো কি সবাই একটা কথা বলি যে আমাদের কাজ হলো হলো দুটো, একটা হলো স্কিল ডেভেলপ করা, দু নম্বর হলো যে স্কিলকে বিক্রি করার টেকনিক শেখা, ঠিক আছে। স্কিল ডেভেলপ এক নম্বর কাজ আমাদের, আর দু নম্বর হচ্ছে সেলস টেকনিক শেখা, সেলস টেকনিক, ঠিক আছে বলুন না টেকনিক বলুন, ঠিক আছে। এক নম্বর হলো স্কিল ডেভেলপ করা, আর দু নম্বর হলো সেলস টেকনিক শেখা, মানে হলো নিজের স্কিলকে বিক্রি করার মানে বিক্রি করার টেকনিক শেখা, এই দুটো হলো আমাদের কাজ, ঠিক আছে। তো আবার বলুন কারোর কোনো প্রশ্ন আছে, যে এতগুলো যে আমি যে কথাগুলো বললাম এই বিষয়ের মধ্যে কারোর কোনো প্রশ্ন করুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন যেমন। বলছি স্যার, বায়ারে তো ধরেন টাকা পয়সা দিয়ে এ করে খরচা করে সবকিছু করাবে, এবার তার মানে সে রেজাল্ট তবুও হয়তো ভালো পেলো না, তো এটাকে আমাদের মানে দোষী, এটাকে আমাদের দোষ দেবে? অনেক সময় বায়ারের তো ব্যবহারের উপরে কাস্টমার আসে, যেমন ধরুন একটা বেশ রাইট, আপনি খুব একটা রাইট পয়েন্ট ধরেছেন, যে দুই ক্ষেত্রে আমরা সেল গ্যারান্টি দেব না, সেল হবে শুধু তার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে, তার প্রোডাক্টটা যদি ভালো হয় অবশ্যই সেল হবে, যদি একটা প্রোডাক্ট আনলো মানে কেউ কিনবে না, একদম বাজে একটা প্রোডাক্ট আনলো, ঠিক আছে, আইনা যদি আমাদেরকে বলে যে এই প্রোডাক্টটা সেল করো, সেটা কিন্তু কখনো সম্ভব না, যদি কারো প্রয়োজনীয় না লাগে তাহলে। কিন্তু আমরা দুই ক্ষেত্রে সেল গ্যারান্টি দিব না, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে অ্যাট্রাকটিভ যেগুলো মানুষের প্রয়োজন হয়, সেগুলো যদি আমাদেরকে দেয় আমরা এটা বলতে পারি বাইরকে যে তোমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে কতটুকু সেল হবে, আমরা তোমার জন্য কি প্রচার করব, আমরা হলো মূলত বিজ্ঞান মানে বিজ্ঞাপন দাতা, মানে অ্যাডভার্টাইজিং করবো আমরা, আমাদের কাজটা কি অ্যাডভার্টাইজিং করা, ডিজিটাল মার্কেটিং অর্থ হলো অ্যাডভার্টাইজিং করা, তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা মানে তার প্রচারণা চালাবো,
এখানে তার আমাদের শুধু দেখানোর উদ্দেশ্য, আমরা টার্গেটেড লোকদেরকে ধরেন আজকে আমার একটা কার কেনা দরকার, তাহলে কি হবে যারা কার কিনবে তারা অবশ্যই ফেসবুক এবং কি গুগলে যা সার্চ করছে যে কোন কার গুলো ভালো, সে কার গুলো যখন দেখবে তখন কি গুগলের কাছে অথবা ফেসবুকের কাছে একটা কিন্তু ডাটা চলে গেল, আমাদের একটা পার্সোনাল ডাটা চলে গেল। ওই ডাটার মাধ্যমে কি হবে, আমরা যখন অ্যাড ক্যাম্পেইনটা রান করব আমরা বলবো যে কারা কারা ইন্টারেস্টেড, মানে গাড়ি কিনবে কারা কারা আগ্রহী, ওই লোকগুলোর তো অবশ্যই গাড়ি কেনার যারা আগ্রহী দেখাইছে তাদেরকেই তো বের করতে হবে আমাদের কাজ। তখন আমরা যেটা করবো আমরা অ্যাড ক্যাম্পেইনটা ওইখানে আমরা ইন্টারেস্টেড দিয়ে দিব, ইন্টারেস্ট পার্সন গুলো দিয়ে দিব যে কার যারা কারের সাথে সংযুক্ত আছে। এবার আসেন যখন কারের সাথে সংযুক্ত আছে তাদের কাছে আমাদের অ্যাডটা চলে যাবে, বিনিময়ে দেখা যাবে 400-500 মানুষ যদি এরকম সার্চ করে তাদের কাছে যদি আমাদের অ্যাডটা পৌঁছায় দিতে পারি সেক্ষেত্রে কি হবে, ওখান থেকে এক থেকে দুইজন কিন্তু সেল অবশ্যই আসবে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো চলবে না, সেগুলো আমরা গ্যারান্টি দিব না, তার প্রোডাক্টের উপর সম্পূর্ণ নির্ভর করবে, বুঝতে পারছেন? আমরা কখনো সেলস গ্যারান্টি দেব না, ঠিক আছে, কিন্তু তার যেটা ডিপেন্ড করবে তার প্রোডাক্টের উপর, তার কাস্টমার সার্ভিসের উপর, তার সেটা তার উপর ডিপেন্ড করবে, সেলস গ্যারান্টি কখনো আমরা দেব না। ওকে, আমাদের কাজ হলো অ্যাডভার্টাইজিং করা শুধু, আমরা বললাম অ্যাডভার্টাইজার। ওকে, তাহলে আমরা তাহলে ফার্স্ট মেথড, এক মিনিট আমি স্ক্রিনটা শেয়ার করি। আর কোনো কারোর কোনো প্রশ্ন নেই, তাই তো? শুধু একজনের প্রশ্ন ছিল। ওকে, তাহলে ফার্স্ট মেথড একটু দাদা এক প্রশ্ন ছিল। করুন, এরকম কন্ডিশনে যে বায়ার এরকম কন্ডিশন দেয় যে যদি তার সেল না হয় সেক্ষেত্রে সে পেমেন্ট দিবে না আমাদেরকে, আমি উল্লেখ করে দিয়েছি যে আমি কোনো সেল গ্যারান্টি দেবো না। সেটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের উপর, যদি আপনার প্রোডাক্ট ভালো হয়, তেমন উন্নত মানের হয়, তখন সেই জায়গাটায় মানুষ আপনার প্রোডাক্টটা নেবে। তো সেটা দেখার পরে যখন যদি বায়ার আপনার থেকে কেনার পর যদি তার সেল আসে না, তার যদি আপনার সাথে ঝামেলা করে, তো সেটা কোনো যুক্তিগত হবে না, বুঝতে পেরেছেন? তখন তার সাথে আপনি ফাইট করতে পারবেন। আর আমরা যখন কাজটা করি সেখন আমরা কিন্তু বায়ার আমাদের যেটা বলে যে তোমার ফি কত, ফির মানে কি, আমি আপনার এই পোস্টটা প্রচার করে দিব, তার একটা কি ফিস দিতে হবে আমাদেরকে, এটা আমার যদি এই কাজের আমি তোমার এই কাজটা করে দিলাম বিনিময়ে তুমি আমাকে টাকা দিবে, তোমার সেল হবে কিনা সেটা তো দেখার বিষয় নাই, আমি কি টার্গেটেড লোকদের কাছে পৌঁছে দিব, শুধু তার অ্যাড রান করে দিলাম, এটা অ্যাড এর বিষয়, বুঝতে পারছেন? জি জি, যেমন টেলিভিশনে আমাদের কোন পণ্য, এখন টেলিভিশনে দেখেন অনেক কিন্তু অ্যাডভার্টাইজিং করে, তাদের কি উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য হলো কি মানুষের কাছে প্রচার করা। একটা বায়ার যখন আসবে আপনার একটা প্রোডাক্ট পণ্য বা যে কোনো নতুন একটা ব্র্যান্ডিং এর জন্য আসবে, আপনি কি প্রথম দিনই কি আপনি ব্র্যান্ডিং এ আপনি সাকসেস হতে পারবেন? একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং কিন্তু চলতেই থাকে, একটা সময় কিন্তু মানুষের কাছে পরিচিত হয়, ঠিক আছে, এই ক্ষেত্রে তারপরে কিন্তু বেচা কিনি হয়। কিন্তু যখন একটা বায়ার আজকে মনে করেন পেজের ভিতরে, ধরেন একটা ফেসবুক পেজের ভিতরে মাত্র 50টা, 20টা, 25টা লাইক আছে, ফেসবুক পেজের ফলোয়ার আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ থেকে কখনোই একটা মানে ক্লায়েন্ট বিশ্বাস করে টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে চাবে না। সেক্ষেত্রে কি করতে হবে, তার পেজ গুলোকে গ্রো করতে হবে, তার বিজনেস গুলোকে সামনের দিকে যখন আমরা মানুষের কাছে কন্টিনিউ প্রচার করব, তখন কিন্তু আমাদের উপর বা বায়ারের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজের উপর কিন্তু মানুষের একটা আস্থা চলে আসবে যে এটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে, এটা হয়তো ভালো, ঠিক আছে। এরকম বিজনেসের অনেক ট্রিক্স আছে, তখন বায়ারকে বলতে হবে তোমার বিজনেসে, আপনি বিজনেস দেখলেই বুঝতে পারবেন এটা নতুন, এটা ওর উদ্দেশ্যটা কি। যখন আপনি বায়ার আপনাকে পেস্টে দিয়ে দিবে, বায়ার কিন্তু জানে না আপনি কিভাবে কাজটা করবেন, এতটা কিন্তু এক্সপার্ট না, এক্সপার্ট হলে কিন্তু আপনাকে হায়ার করতো না, ঠিক আছে। যদি এত সময় থাকতো বা এত তাদের ই থাকতো তাহলে কিন্তু তারা নিজেদের কাজ নিজেরাই করতো, সবাই কিন্তু এটা করে না, এটা বুঝে না বিদায় কিন্তু আমাদের কাছে আসে, আমাদেরকে বলে তুমি এই প্রোডাক্টটা সেল করে দিতে পারবে, হ্যাঁ পারবো, আগে তোমার পেজটা দেখি। আমরা যেটা বলি, আমাদের যখন কোনো ক্লায়েন্ট আসে আগে বলি যে তোমার রিকোয়ারমেন্টটা কি,
বলে যে এটা এটা করে দিতে হবে আমাদেরকে, আমার প্রোডাক্ট সেল করতে হবে, তাহলে ঠিক আছে তোমার পেজটা দাও। যদি বলে যে পেজ নাই, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা দাও আমরা দেখি। যদি আপনার যদি মেধা দিয়ে মনে হয় কাজটা শেখার পরে মেধাতে যদি যাচাই করবেন যে এই প্রোডাক্টগুলো আসলে মার্কেটের চাহিদা কিরকম আর কাদের কাছে আমি প্রচার করলে এই প্রোডাক্টটা সেল হবে, এটা আপনি নিজে নিজে অটোমেটিকলি ধরতে পারবেন। যখন আপনি বলবেন যে আপনার এখানে উদ্দেশ্য হলো ইনকাম করা, ঠিক আছে বলুন। দেখবেন যে 50টা ফলোয়ার, তখন আপনার কাজটা কি হবে? কাজটা হবে বায়ারকে বলতে হবে দেখো তোমার পেজে তো মাত্র 50টা ফলোয়ার, এই 50টা ফলোয়ারে কিন্তু তোমাকে কেউ বিশ্বাস করবে না। তুমি যদি এখানে টার্গেটেড ধরো 1,000, 10, 20 এরকম ফলোয়ার রাখো, এখান থেকে যদি টার্গেটেড ফলোয়ার রাখো, এখান থেকে কিন্তু তোমার মাসে একটা একটা সেল আসতেছে। তুমি যদি এদেরকে কানেক্ট করে রাখো টার্গেটেড লোকগুলো, যদি তুমি এই জায়গায় রাখো, তোমার পেজে যদি ফলো করে রাখে, তাহলে কিন্তু এখান থেকে সেল পাবা। তাহলে তোমার কি করতে হবে, তোমার প্রথম কাজ হবে তুমি তোমার পেজটাকে ফলোয়ার বাড়াও, পেজ লাইক বাড়াও, এনগেজমেন্ট বাড়াও, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর কাজ যেটা বলা হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস করো। তো তখন হ্যালো রাজু ভাই, হ্যাঁ শান্তনু বলো। হ্যাঁ রাজু ভাই, আই এম এক্সট্রিমলি সরি, মানে আমি 10টার সময় মানে ক্লাস স্টার্ট হওয়ার আগে আমি মানে ওই আইডিতে ঢুকেছি, কিন্তু আমার হচ্ছিল না, আমার ওই ইনভাইটেশনের ওইটা দেখাচ্ছিল, তা স্যার বললেন যে তুমি একটু ওয়েট করো। তারপর ওয়েট করেই আছি, দেখি হচ্ছে না, তারপর আমি স্যারকে ফোন করলাম, স্যার বললো লিপ করে আবার জয়েন হও, তাই জয়েন হলাম। ক্লাসের প্রথমে কি হয়েছে একটু বললে মানে সুবিধা হতো। একদমই প্রথমে শতম, হ্যাঁ একদম প্রথমেই আছেন। হ্যাঁ প্রথমেই আছে, বেশি দূর এগোয়নি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। সমস্যা নাই, ভিডিওটা রেকর্ড হয়েছে, আপনি পরবর্তীতে দেখে নিতে পারবেন, ঠিক আছে? বলছি স্যার, হ্যালো। হ্যাঁ বলুন জামান। বলছি এই ক্লাসটা তো আমরা করেছি, হ্যাঁ তো এখন কি নতুন করে কিছু করাবেন না স্যার? এগুলোই মানে চলবে আর কি স্যার? করাবো তাহলে থাকি। সিরাজ তো ওকে দাঁড়ান, আমরা কোন জায়গায় ছিলাম? আমি জায়গাটা হিডেন দিলাম, এবার শুরু হবে। আচ্ছা স্যার ঠিক আছে, ফলোয়ার। হ্যাঁ তখন বায়ারকে বলতে হবে কি আমার আমাদের কাজটা কি, তার সাথে দীর্ঘদিন কাজ করবো, তার সাথে যতদিন আমরা কাজ করবো বিনিময় কি পাবো, আমরা টাকা পাবো। আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে মেন টাকা, ঠিক আছে? এখানে কেউ কিন্তু ইচ্ছা করে বা কারো ইচ্ছাগত ভাবে এখানে আসেন নাই, সবার ইনকাম হলো টাকা। বায়ারকে তখন বুঝতে হবে এখানে লাভ করবেন আপনি, পাশাপাশি বায়ারকেও লাভবান করতে হবে। কারণ আপনি যদি নিজে লাভবান হতে চান তাহলে কিন্তু কখনোই আপনি মানে সাকসেস হতে পারবেন না, কারণ আপনাকে দুজনকেই হ্যাপি করতে হবে, বায়ারকে দেন আপনি নিজেকেও। এবার আসেন, তখন বায়ারকে বলবেন যে তোমার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কাজ করতে হবে। তখন বায়ার বলবে যে এটা কেমনে করতে হয়, এটার জন্য কত লাগবে। তখন আপনারা বলবেন যে দেখো ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে গেলে আমার তোমার একটা ফেসবুককে পে করতে হবে, সে পেটা তো আমি করবো না, সেটা তোমাকে করতে হবে। তুমি তোমার কার্ডের ইনফরমেশন দাও, যদি না দেয় বলবেন যে আমি তোমাকে আমার অ্যাড ম্যানেজারে একটা অ্যাক্সেস দিচ্ছি, তুমি এখানে তোমার কার্ডটা অ্যাড করে ফেলো, আর তারপরে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের অ্যাডটা রান করবো, অথবা পেজ লাইক ফলোয়ার এটা রান করবো। তখন বায়াররা বলবে কি এটা রান করার জন্য অনুমতি দিব, বলবে যে ঠিক আছে তুমি তো রান করবা, তাহলে তোমাকে কত দিব। তখন বলবে যে দেখেন আমি যদি তোমার জন্য মানে কাজ করি, তখন আপনি কাজের একটা লিস্ট দিবেন, যে বলবেন যে আমি এইগুলা কাজ করব তোমার জন্য। তখন বায়ার বলবে যে না ছেলেটা তো কাজের লোক। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা কাজ করবেন তখন বায়ারকে কোশ্চেন করার কোনো সুযোগ নাই, বায়ারকে আপনি যত ধরনের কোশ্চেন পারেন ওই কাজ সম্বন্ধে কোশ্চেন গুলা করবেন, তখন বায়ার নিজ থেকে আপনাকে অর্ডার দিবে। আর যদি অর্ডার যদি দেওয়ার পর যদি কখনো কোনো বায়ার যদি আপনার উপর ধরেন কাজটা হচ্ছে না বা একটু লেট হচ্ছে, তখন আপনাকে কনভিন্স করার জন্য আপনাকে যেটা করতে হবে বলে যে বন্ধু বানায় ফেলবেন, হয় মেয়ে হোক অথবা ছেলে হোক, বলবেন যে তুমি ফ্রেন্ড হিসেবে বলে যে মাই ফ্রেন্ড আমি তোমার কাজ করতেছি, তোমার কাজ না। এখানে মাথায় একটা টিপস আমি বলি, তোমার কাজ কখনোই বলবেন না, তোমার কাজ এটা কখনোই বলবেন না, বলবেন যে আমাদের কাজ। তাহলে বায়ার যেটা বুঝতে পারবে, তারা তো অবশ্যই অ্যাট্রাকটিভ বুঝছেন, তখন বায়ার বলবে যে যখন এই কথাটা বলবেন যে আমাদের ওয়েবসাইটে কাজ চলতেছে বা শুরু হচ্ছে, তুমি টেনশন করো না, ঠিক আছে? তখন বায়ার বলবে যে না
এটা তো ছেলেটা এটা নিজের বিলে কাজ করতেছে, এটা একটা টিপস, এটা মাথায় রাখবেন যখন কোনো বায়ার আপনাদেরকে অর্ডার করবে বা কাজ দেওয়ার যখন, তখন আপনি সবসময় আমাদের ইউজ করবেন। তো বায়ারকে বলবেন যে এটা করবে, তখন বলবেন যে দেখো আমি তোমার জন্য তো এত কাজ করবো, বিনিময়ে তুমি আমার 7 দিনের জন্য $50, $20, আপনার মেধা কতটুক হবে সেটা আপনার নিজের থেকে জাজ করে নিতে হবে আপনি কত দিতে পারবেন। আর বায়ার কিছু কিছু বায়ার আছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে ওরা কত টাকা দিতে পারে। তো যখন আপনি $20 বা $30 7 দিনের জন্য অফার করবেন, তখন বায়ার বলবে যে যদি তার আসলে যদি সামর্থ্য না হয় বা আপনার কথায় যদি তিনি ভিজে যায় বা আমাদের আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি স্যার। এবার খাঁটি বাংলা কই তো? বায়ার যখন ভিজে যাবে আপনার প্রতি বা আপনার একটা আশ্বাস পাবে, তখন যেটা হবে তখন বলবে যে না আমার তো আসলে তোমার টাকাটা এতটা আমার জন্য অনেক হাই হয়ে যায়, তাহলে তুমি যেটা করো তুমি এটা আমার কিছু লো করো। তখন আপনি যেটা করবেন, তখন আপনি বার্গেটিং করবেন। বার্গেটিং বলবে যে দেখো আমি তোমার জন্য এত কাজ করব, আমার তো অনেক সময় যাবে তোমার পিছনে, আমি তোমার APS-টাকে আমার আমার চিন্তা ভাবনা, আমি তোমার সাথে দীর্ঘদিন কাজ করব, তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে আমরা দুজনেই লাভবান হব, তো তোমার এই ক্ষেত্রে তোমার উপকার হবে। তখন বায়ার বলবে যে যে ঠিক আছে তাহলে তুমি ই করো, একটা কাজ করো তুমি $5 অথবা $20 কম নাও। বায়ার হয়তো অর্ধেকে নামায় নিতে পারে, তো আপনি $50 চাইছেন, বায়ার বলে যে না আপনি $25 করতে পারেন, আমি $25 পারবো। তখন বলে যে কাজ আপনি দেখাবেন, দেখো আমি এই কাজগুলো করব। তাহলে কি করবে বায়ার বলবে যে না ছেলেটা তাহলে যদি মানে কাজটাই কঠিন মনে হচ্ছে তাহলে ওরে আরেকটু বলি। তখন বায়ার আরো $5 বাড়াবে। তখন আপনি বলবে যে দেখো তুমি আমার বন্ধুর মতো, আমি তোমার সাথে দীর্ঘদিন কাজ করব, তাহলে তুমি করো $50 না তুমি $40 রিসিভ করো। তখন বলবে যে $40 তো তাও হাই হয়ে যায়, ঠিক আছে তোমার জন্য তাহলে $5 আমি এটা করতে পারবো, $5 নিচে করলে আমার লস বা আমার আসলে কিছু থাকবে না। তখন বলবে যে ঠিক আছে তাহলে তুমি কাস্টমার অফার করো। বায়ারদের সাথে যখন কথা বলবেন তখন অবশ্যই মাস্ট বি ফ্রেন্ডলি হিসেবে কথা বলতে হবে, যে আপনি ওর একটা বন্ধু, ঠিক আছে। যখনই সম্বোধন করবেন ডিয়ার স্যার, প্রথমে দিয়া যখন কোনো বায়ার SMS করবে আপনাকে তখনই বলবেন যে ডিয়ার স্যার কেমন আছেন, এটা লেখার পরে 2-3টা কথা বলার পরে ফ্রেন্ড বানায় ফেলবেন। ফ্রেন্ড বানায় ফেললে কি হবে, আপনি ওর সাথে দীর্ঘদিন কাজ করতে পারবেন, এটা মাথায় রাখবেন। আর বায়ারের সাথে যতটা সম্ভব আমি 3 বার বলতেছি, কারণ এটা আপনাদের মাস্ট বি বায়ারের সাথে বেশি বেশি কথা বলার চেষ্টা করবেন। কথা বলার চেষ্টা করলে আপনার উপর একটা তার একটা আস্থা চলে আসবে। কোনো সমস্যা হচ্ছে আপনি বলবেন যে এটা আমার সমস্যা হচ্ছে, কোনো কথা নাই, আপনাকে হেল্প করবে বন্ধু হিসেবে। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, আর অবশ্য মার্কেটিং বিষয়টা বুঝতে পারতেছেন যেখানে কিভাবে কাজ করতে হবে, সমস্যা নাই। বাকিগুলো আমাদের মলয় দেবনাথ বলবে, সমস্যা নাই। হ্যাঁ মলয় দা, আপনি শুরু করেন মূল ক্লাস। ভালো বললে তো ভালোই লাগলো দাদা। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো। হ্যাঁ, এগুলো হলো এক্সপেরিয়েন্স, এগুলো আপনাদের করতেই হবে। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আমরা কোন কোন টাইপের কাজগুলো সাধারণত দেয় বা করতে করব বা আমাদের শিক্ষণীয়, মানে আমরা যেটা শিখতে যাচ্ছি। এক মিনিট, আমি এটা এই উত্তরটা আমি ক্লাসে শেষে দিই, ক্লাসটা মূল ক্লাসটা করে নিই, তারপর আমি ক্লাসে শেষে উত্তরে প্রশ্নগুলো আমি দেবো কোন কোন টাইপের কাজ কি। হ্যাঁ, সব আমি উত্তর দেবো। তো আমি ইয়ে শুরু করি আমাদের মেইন ক্লাস। এক মিনিট, ওকে। তো আমাদের ফার্স্ট মেথড, আমরা কোর্স মডিউলের ফার্স্ট মেথড আমরা একটা শিখব, সেটা হলো আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং। এটা হলো ফার্স্ট মেথড শিখব। তো ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কাজ কেমন আছে? ফেসবুক অ্যাডভার্টাইজিং এর প্রচুর কাজ আছে, তো আমি একটু পরে দেখাচ্ছি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কাজ কিরকম আছে। তো ফার্স্টে আমি হচ্ছে একটুখানি ফেসবুক অ্যাডভার্টাইজিংটা মেথডটাকে নিয়ে একটু আলোচনা করি, বিষয়টাকে নিয়ে আলোচনা করি। ফেসবুক অ্যাডভার্টাইজিং কেন করবো আমরা, ফেসবুক অ্যাডভার্টাইজিংটা করার মূল উদ্দেশ্য কি? ফেসবুক অ্যাডভার্টাইজিং করার মূল উদ্দেশ্য হলো ফেসবুকে হচ্ছে অল্প টাকায় ভালো রিটার্ন পাওয়া যায়। এটা হচ্ছে ফেসবুক হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম যে এই প্ল্যাটফর্মের, হ্যাঁ বলুন। জাস্ট ইন্টারাপ্ট করছি, সরি, তার জন্য বলছি আমাদের কি এই সময় কিছু নোট ডাউন করতে হবে স্যার? না না, নোট ডাউন করতে হবে না। আমরা আপনাকে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, আমরা আপনাকে পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কিছু করতে হবে না, ভিডিও দেখে তখন ওখানে নোট করে নেবেন।
ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আপনাকে সবাইকে একটা কথা বলে দিই যে আমি কিন্তু প্রতি মানে মূল ক্লাস হওয়ার পর আমি কিন্তু একটা করে কিন্তু আপনাদের পরীক্ষা নেবো, সেই পরীক্ষার মধ্যে আমি যে প্রশ্নগুলো করবো সেই প্রশ্নগুলো কিন্তু উত্তর দিতে হবে। গাফিলতি করেন তো ফাইন, মানে ফাইন করে দেবো। ওকে, তো অল্প টাকায় অনেক বেশি ভালো আমাদের রিটার্ন পাওয়া যায় ফেসবুক অ্যাডভার্টাইজ থেকে, ওই জন্য ফেসবুক অ্যাডভার্টাইজটা সবাই এই ফেসবুকের উপর ভরসা। যদি কালকে ফেসবুক বন্ধ হয়ে যায়, ফেসবুক যদি বন্ধ হয়ে যায় তাহলে গিয়ে আমাদের বিজনেসের ক্ষেত্রে 70% বিজনেস ডাউন হয়ে যাবে শুধু ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার জন্য, সেটা সারা ওয়ার্ল্ডে। কেন? ফেসবুকের উপর এখন সব থেকে বেশি মানুষ ভরসা করে থাকে ফেসবুকের উপর, অ্যাডভার্টাইজিং এর উপর। তো ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে কি কি জিনিস লাগে? এক নম্বর লাগে হচ্ছে একটা বিজনেস পেজ, দু নম্বর লাগে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, মানে ফেসবুকের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অ্যাড অ্যাকাউন্ট হলো দুই টাইপের, একটা হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, দু নম্বর হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। ফার্স্টে আমরা দেখি ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং এর ফেসবুক বিজনেস পেজ। তার আগে আমরা, এটা তো আমাদের প্রিপারেশন, মানে একটা ফেসবুকে অ্যাডভার্টাইজিং করার আগে আমাদের প্রিপারেশন নিতে হবে কি করে। ফার্স্টে আমাদের একটা পেজ তৈরি করতে হবে, দু নম্বর অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যে বিষয়ে অ্যাড চালাবো সেই বিষয়ে অ্যাডের জন্য আমাদের ক্রিয়েটিভ, মানে হলো ভিডিও দিয়ে আমরা অ্যাড চালাবো নাকি আমরা ফটো দিয়ে অ্যাড চালাবো, তো সেই ক্রিয়েটিভটা তৈরি করে নিতে হবে, মানে গ্রাফিক্সটা তৈরি করে নিতে হবে। আবার আমাদের খুব সুন্দর করে একটা টেক্সট লিখতে হবে, মানে ক্যাপশন যেটাকে অ্যাড করি বলে সেটা লিখতে হবে। তারপরে কি হেডলাইন, সুন্দর হেডলাইন লিখতে হবে, টার্গেটিং করার মতো আমাদের ইয়ে করতে হবে, মানে রিসার্চ, অডিয়েন্স রিসার্চ করতে হবে। এগুলো হলো প্রিপারেশন। একটা অ্যাডভার্টাইজিং চালানোর আগে আমাদের আগে প্রিপারেশনগুলো আগে নিয়ে নিতে হবে, তারপর গিয়ে আমরা হলো অ্যাডভার্টাইজিং চালাবো। আর যেটা লাস্ট যেটা লাগে সেটা হলো পেমেন্ট মেথড অথবা অ্যাড বাজেট। হ্যাঁ বলুন। হ্যাঁ লিংক তো ইয়েতে গ্রুপে গ্রুপে দিয়েছি তো গ্রুপে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আপনাকে দিচ্ছি গ্রুপে। আমি আপনাকে যে বলে একটা ইয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আপনাকে অ্যাড করবো। আপনি হোয়াটসঅ্যাপে এক মিনিট দাম, আমাদের একটা স্টুডেন্ট নিয়ে আটকে গেছে। পেয়েছেন? রাজু, রাজু রাজু আছো? হ্যাঁ মলে দেখিছো, বলতেছেন রেকর্ডিংটা একটুখানি পজ করো এক মিনিটের জন্য। হ্যালো, হ্যাঁ রেকর্ডিংটা একটুখানি পজ করো। ওকে, আপনি কি ইয়ের উপর দাঁড়িয়ে আছেন একটা পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন? হ্যালো, আপনার ফেসবুকের ছবিটা কি, সরি মনোদীপ বিশ্বাস, আপনার আপনার ও আচ্ছা আচ্ছা এই প্রোফাইল
এক মিনিট দাঁড়ান, আপনারা একটু একটুখানি বসুন, আমি জয়েন করে নিই। স্যার কথা শোনা যাচ্ছে না তো ঠিকভাবে, একটুখানি বসুন, আমি একটু জয়েন করে নিই। হ্যাঁ পেয়েছি। ওকে আমি একটু জয়েন করে নিচ্ছি। ওকে আমি অ্যাড করে নিয়েছি আপনাকে গ্রুপে। হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ গ্রুপে অ্যাড করে গ্রুপের মধ্যে থেকে নিয়ে আছে, লিঙ্ক আছে, লিঙ্কে জয়েন করুন, ঢুকে যাবেন। ওকে আসুন। ওকে যেখানে ছিলাম যে আমাদের স্টার্ট করতে গেলে আমাদের ফেসবুক অ্যাডভার্ট, আচ্ছা রেকর্ডিং চলছে? আচ্ছা আমাদের ইয়ে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর আমাদের স্টার্ট করতে গেলে আমাদের ইয়ে করতে হবে, কি কি করতে হবে আমাদের হলো, এক নম্বর হলো একটা পেজ লাগবে, দু নম্বর হচ্ছে আমাদের একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট লাগবে, তিন নম্বর পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে আগেই বলেছি, পেমেন্ট মেথড অ্যাড বাজেট লাগবে। তো ফার্স্টে আমরা দেখি যে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য অ্যাড গুলো কিরকম ভাবে দেখতে হয়, কোনগুলোকে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর অ্যাড বলা হয়। যখন আমরা ফেসবুক যাব, ফেসবুকে যাওয়ার পর যখন আমরা ফেসবুকের মধ্যে যখন আমরা স্ক্রল করতে গেলে যখন নিচের দিকে নামবো, তখন এই যে বিষয়টা আছে একটা বাই অ্যান্ড সেল ইউএসএ কানাডা, এটা হলো একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে কম থেকে কম একটা গ্রুপ মানে কি, একটা গ্রুপ মানে হচ্ছে যেখানের মধ্যে অনেক মানুষ একসাথে থাকে। তারা তখন তারা কি করে, তাদের বিভিন্ন যখন একটা গ্রুপের মধ্যে যখন অনেক মানুষ যখন একসাথে হয়ে যায়, তখন সেইখানটায় তখন কি হয়, বেচাকেনা শুরু হয়ে যায়। কেউ বিভিন্ন রকমের প্রোডাক্ট ওখানে পোস্ট করে সেল করার জন্য, কেউ বিভিন্ন মানে ইনফরমেশন পোস্ট করে সেখান থেকে দেখার জন্য শুরু হয়ে যায়, মানে অনেক মানুষ যেখানে যখন একসাথে যখন থাকে, এটা হলো গ্রুপ। এই গ্রুপের মধ্যে পোস্ট করা থাকে, দেখেন পাবলিক গ্রুপ কি হলো। হ্যালো হ্যালো আগে দেখেন, রেকর্ডিং তো হচ্ছে, রেকর্ডিং চলছে তো রেকর্ডিং। হ্যালো এবার চালান, রেকর্ডিং চলছিল তো কোন। গ্রুপের আচ্ছা স্ক্রিন আমার দেখতে পাচ্ছেন সবাই, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? ওকে তাই গ্রুপের মধ্যে দেখুন, এই গ্রুপটার মধ্যে 121,000 আর সরি 121.8K মানে 121,800 মেম্বার এই গ্রুপটার মধ্যে আছে, এটা পাবলিক গ্রুপ। দেখেন 121,800 এই গ্রুপ মানে মানুষ এই গ্রুপটার মধ্যে মানে আছে। তো এই গ্রুপটার মধ্যে এতগুলো মানুষ আছে, তখন এখন আমি যদি একটা কোন একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং আমি গ্রুপটার মধ্যে করি, তো এখান থেকে একটা চান্স আছে, একটা সম্ভাবনা আছে কিছু মানুষ আমার এই প্রোডাক্টের মধ্যে এঙ্গেজ করতে পারেন, মানে ইন্টারঅ্যাক্ট করতে পারেন, এতগুলো যখন মানুষ এখানটায় আছে। কিন্তু যখন আমি আমার কোনো প্রোডাক্টে যখন আমি অ্যাডভার্টাইজিং করতে যাব, তখন আমাকে আমার যে প্রোডাক্ট, সে প্রোডাক্ট রিলেটেড গ্রুপে গিয়ে অ্যাডভার্টাইজিং করলেই ভালো হয়। যেমন ধরুন আমার হচ্ছে কোনো ফ্যাশন টাইপের কোনো প্রোডাক্ট, কোনো শ্যাম্পু, ধরুন কোনো শ্যাম্পু হতে পারে, কোনো জুতো হতে পারে, কোনো শ্যাম্পু টাইপের কোনো শ্যাম্পু ধরি, শ্যাম্পু হচ্ছে একটা ফ্যাশন টাইপের প্রোডাক্ট, যেটা আমাদের ফ্যাশনটাকে উজ্জ্বল করে শ্যাম্পু। তো আমি ধরুন একটা শ্যাম্পুটাকে সেল করার জন্য আমি বিভিন্ন ফ্যাশন টাইপের যে মানে গ্রুপগুলো আছে, ফ্যাশন গ্রুপ যে আছে, সে ফ্যাশন গ্রুপের মধ্যে আমি আমার শ্যাম্পুটার অ্যাডভার্টাইজিং দেখাতে পারি। তা সেখানে দেখালে কি হবে, সেখানটা দেখালে একটা চান্স থাকবে, মানে যারা ফ্যাশন মানে ইয়েতে মানে দিকে এবারে যারা একটুখানি ইন্টারেস্টেড, তাহলে এখানে কমসে কম 50% হলেও চান্স থাকবে যে 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 আমার শ্যাম্পুটা তারা কিনতে পারে। মানে ফ্যাশনের দিকে যারা ইন্টারেস্টেড তারা তারা চুলে শ্যাম্পু দিয়ে তারা ফ্যাশনটাকে ইয়ে করবে, একটুখানি উজ্জ্বল করবে। তো এগুলো হলো ফ্রি মেথড, এগুলো হচ্ছে বিভিন্ন রিলেটেড গ্রুপে, তা আমাদের বিভিন্ন প্রোডাক্টগুলো রিলেটেড ধরে ধরে মানে ইয়ে করা পোস্ট করে, এগুলো হলো ফ্রি মেথড।
আর পেড মেথড কলটা, সেটা হলো পেড মেথড হলো এই যে যখন আমি এখানে আসলাম দেখেন একটা আমাকে অ্যাড এর দেখাতে কি দেখাতে স্পন্সর লেখা আছে, এর মধ্যে এক নম্বর, দুই নম্বর হচ্ছে এই একটা ডুডলি মেকার, এটা হলো একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ভিডিও অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি, এটা হলো একটা সফটওয়্যার। তো এখানে যখনই স্পন্সর দেখাবে তখন স্পন্সর দেখাবে তখন কমেন্ট এলো পেড অ্যাডভার্টাইজিং, মানে এই অ্যাডভার্টাইজিং চালানো চালাতে গেলে কি কি লাগলো, লাগলো একটা হলো পেজ, কি বললাম এখানে একটা এখানে বলতে কি বলেছিলাম একটা পেজ লাগবে, এখানে যে যখন আমি যখন দেখছি দাদা একটা কথা বলবো প্লিজ স্টপ করবো, হ্যাঁ হ্যাঁ বলুন, একটু আওয়াজটা একটু আস্তে আসছে আর একটু যদি ভয়েসটা দেখুন না যদি ইনক্রিজ করা যায়। আচ্ছা আচ্ছা এক মিনিট, হ্যালো এবার শুনতে পাচ্ছেন বলে দা আপনার ওইখানে সাউন্ড ঠিক আছে, ওইখানে ওই মুকুল মেবি না মুকুলের ওইখানে সাউন্ড আওয়াজ কিন্তু ঠিকই আছে তো দাদা, তাহলে এই যে ডুডলি মেকার একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের জন্য ফার্স্টে কি লাগলো আমাদের অ্যাডভার্টাইজিং এর জন্য, ফার্স্টে লাগতে হলো একটা পেজ, পেজের জন্য তাহলে এখানে পেজ কোনটা সফটওয়্যারে দেখুন এই যে একটা পেজ, এই যে আমি ওপেন করি দেখবেন এটা একটা পেজ, আমরা প্রতিটা জিনিসটাকে প্রতিটা সাবজেক্টকে আমরা খুঁটি খুঁটি পড়বো যাতে আমাদের পড়ে যেন আমাদের কাজ করতে যেন অসুবিধা না হয়, এমন ভাবে আমরা আমি প্রতি সাবজেক্টকে খুঁটি খুঁটি আমরা আগে থেকে পড়ে নেব। দেখুন এটা হলো একটা পেজ, ডুডলি মেকার এটা হলো একটা সফটওয়্যার প্রোডাক্ট, যখন আমি এখানে আসলাম আমাকে হচ্ছে এখানে ডুডলি মেকারের জন্য আমাদের ইয়ে যে আছে মেসেজ মেসেঞ্জার চ্যাট বক্স মানে ইয়ে বট আমাকে ইয়ে মেসেজের জন্য অ্যাপ্লাই করে দিল। দেখুন এই হলো তার হচ্ছে মার্কেটিং ইয়ে যে মার্কেটিং মানে যে ইয়ে করছে প্রোডাক্ট মানে ইনি মার্কেটিং ইনারি প্রোডাক্ট প্লাস মার্কেটিং করে, 3543 জন মানে পিপল এই পেজটাকে লাইক করে আর 3970 জন মানুষ এই পেজটাকে ফলো করে, এটা হলো তার ওয়েবসাইট doodlymaker.com। এখান থেকে আমি ক্যাপশনটা লেখার মানেটা হচ্ছে যে মানুষ আমাদের মানে এই ক্যাপশন মানে এই জিনিসটার প্রতি কেন কিনবে, মানে এই যে লিখেছে যে ডুডলি মেকার প্রাইস ইনক্রিজ জুন মানে প্রাইসটা খুব তাড়াতাড়ি ইনক্রিজ হবে আপনারা তাড়াতাড়ি কিনে নিন ডোন্ট মিস ইট লিখিয়ে দিয়েছে। ওকে তাহলে আমরা এটা কেন কিনবো, তাহলে এইটা কেনার জন্য আমাদের সমস্ত বিস্তারিত এই ক্যাপশন বা এটা কপির মধ্যে বর্ণনা করা আছে, কি বর্ণনা করা আছে দেখুন প্রাইস ইনক্রিজ ভেরি জুন, আচ্ছা বুঝলাম, পেড বিট উপর কালার অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডুডলি ভিডিও উইদাউট টেকনিক্যাল এক্সপিরিয়েন্স অর স্কিল, কি বলছে ক্রিয়েট বিট উপর কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডুডলি ভিডিও মানে মানে বিউটিফুল কালার অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও তৈরি করুন উইদাউট টেকনিক্যাল এক্সপিরিয়েন্স অথবা স্কিল, মানে উইদাউট টেকনিক্যাল আমাদের ভিডিও তৈরি করতে অনেক সময় টেকনিক্যাল এক্সপিরিয়েন্স লাগে, তাহলে সেই এক্সপিরিয়েন্স লাগবে না বা কোনো স্কিলও লাগবে না, তাহলে এই যে জিনিসগুলো আমি একটা কাজ আমি কোনো ভিডিও খুব সহজেই আমি এই সফটওয়্যার দিয়ে তৈরি করতে পারি, তো এই জন্য এসব এই সফটওয়্যারটার বা এই প্রোডাক্টটার সমস্ত বিস্তারিত এই প্রোডাক্টের গুণগত মান অথবা প্রোডাক্টটা মানে কি আমাদের কি প্রবলেম সলভ করতে পারে তো সমস্ত কিছু আমরা আমাদের এই ক্যাপশনটার মধ্যে ফার্স্টে বর্ণনা করা আছে, যখন আমরা এটা পড়ে যখন আমরা নিচে যাব তখন আমরা প্রোডাক্টের এই ভিডিওটা দেখবো, দেওয়ার পর যখন আমরা লার্ন মোডে ক্লিক করব দেখুন ক্লিক করার পর আমাকে নিয়ে যাবে হচ্ছে তাদের ওয়েবসাইটে যেখান থেকে আমি প্রোডাক্টটাকে পারচেজ করতে পারি, এই আমাদের নিয়ে আসলো আমার তাদের ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে থেকে আমরা হচ্ছে এখানে আমাদের যখন পেপাল আমেরিকান এক্সপ্রেস মাস্টারকার্ড ভিসা যাই আমাদের মানে পেমেন্ট গেটওয়ে থাক না কেন সেটা অ্যাড করে এই প্রোডাক্টটাকে আমরা পারচেস করতে পারি। ঠিক আছে তো কেটে দিই তো এইটা হলো আমাদের পেড অ্যাডভার্টাইজিং,
তাহলে পেড অ্যাডভার্টাইজিং এর মূল উদ্দেশ্য হচ্ছে পেড অ্যাডভার্টাইজিং করতে হলে কি কি জিনিস লাগে, ফার্স্টে দেখুন একটা পেজ লাগবে, দু নম্বর হচ্ছে এই ক্যাপশনটা লিখতে হবে, তিন নম্বর হচ্ছে এই যে এখানটা আমি ভিডিও দেবো না ইমেজ দেবো সেটা আমি মানে ঠিক করে নেবো, যে যদি ইমেজ দেয় ক্লায়েন্ট আপনাকে ইমেজ বসাবেন, যদি সে মানে ক্লায়েন্ট আপনাকে ভিডিও দেয় আপনি এখানে ভিডিওটাকে আপলোড করবেন। তিন নম্বর লাগবে, চার নম্বর লাগবে হচ্ছে আপনাদের এই যে হেডলাইন এটা লিখতে হবে, তারপর এটা হলো কল টু অ্যাকশন বাটন, এটা এই বাটনটা সেট করতে হবে। পাঁচ নম্বর হচ্ছে আপনাদের এই প্রোডাক্টটা আমি কাদের দেখাবো, সেই ব্যক্তিদের টার্গেটিং করতে হবে। ছয় নম্বর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে একটা ওয়েবসাইট, মানে এইখানে আমি মানুষকে সবকিছু করানোর পর, এখানে ক্যাপশন পড়ানোর পর, ভিডিও দেখানোর পর, হেডলাইন পড়ানোর পর, তারপর গিয়ে এই যে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করানোর পর আমি তাদেরকে কোথায় নিয়ে গিয়ে ফেলবো, কোন জায়গাটা নিয়ে যাবো, তো সেইটার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা ওয়েবসাইট। মানে কি ওয়েবসাইট, যেখানে আসলে তাহলে কি ওয়েবসাইট, ওয়েবসাইটেরও মানে আছে, ওয়েবসাইট শুধু বললেই যে একটা ওয়েবসাইট লাগবে এমন কোনো কথা না। সে ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র আমার এই যে প্রোডাক্টটার বিষয়ে আমি যেখানে লিখেছি, যে যে ওয়েবসাইটের আমি আমি এখানে যে ওয়েবসাইটের মধ্যে মানুষকে আমি এইখান থেকে নিয়ে যাব, সেই ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র আমার এই প্রোডাক্টটার সম্বন্ধে থাকবে, সেখানে কোনো অন্য কোনো বিষয় লেখালেখি থাকবে না, ঠিক আছে? এইটা হলো ওয়েবসাইটের পার্থক্য, আমি বলছি ওয়েবসাইটের পার্থক্য গুলো। তাহলে আমরা বুঝলাম যে তাহলে অ্যাডভার্টাইজ কিরকম হয়, অ্যাডভার্টাইজ যেখানে আমরা স্পন্সর দেখতে পাবো সেটাই হলো অ্যাডভার্টাইজিং, সেটাই হলো এখানে পেইড করে দেওয়া হয়েছে। তো অ্যাডভার্টাইজিং করতে করলে কি কি জিনিস চালা লাগে তো সবই আমরা দেখলাম। আমার আরেকখানে অ্যাড দেখি, আচ্ছা স্যার এই যে আরেকখানে দেখুন সফটওয়্যার ক্রিয়েটর স্টুডিও, এটাও দেখেন অ্যাডভার্টাইজিং। হ্যাঁ বলুন। ওই কন্টেন্ট গুলাকে বায়ার আমাদেরকে দিয়ে দেবে, টাইটেল ডেসক্রিপশন? হ্যাঁ, এগুলো বায়ার আপনাকে দিয়ে দেবে, যদি আপনি লিখতে না পারেন, যদি আপনি লিখতে না পারেন আপনি সেই কাজটা নেবেন, নেয়ার পর যদি দেখা গেল আপনার পক্ষে লেখাটা কঠিন, এটা লেখাটা মানে যদি আপনি প্র্যাকটিস করেন মন দিয়ে তো এটা সহজ, কারণ এইসব ক্যাপশন লেখা এগুলো লেখা হলো প্র্যাকটিস হওয়ার উপর নির্ভর করে। যদি আপনি লিখতে না পারেন, ফাইবারের মধ্যে অনেক মানে আপনি কন্টেন্ট রাইটার পাবেন, অ্যাড কপি রাইটার পাবেন, তাদেরকে যদি $5 $10 দেন তার আরামসে আপনার অ্যাড কপিটা লিখে দেবে। বোঝা গেল ব্যাপারটা? জি। যদি আপনি লিখতে না পারেন তাহলে আপনি এই মেথড অবলম্বন করতে পারেন, আর যদি আপনি লিখতে পারেন কি ভাই, বায়ার যদি আপনাকে নিয়ে দিয়ে দেয় তাহলে খুবই ভালো, যদি বায়ার আপনাকে না দেয়, বায়ার যদি বলে না আমি আপনাকে দেবো না আপনাকে লিখে দিতে হবে, তখন আপনি $10 দিয়ে কোনো একটা কন্টেন্ট রাইটারকে ছোট্ট করে হায়ার করে তাকে দিয়ে ছোট্ট করে লিখে নেবেন, একটা লিখলেই হবে আপনাকে $10 লিখতে হবে। এসইও করে নিতে হবে না? না না, কিছু করতে হবে না, এটা এখানে আমি এসইও কথা বলছি না, এটা আমি অ্যাডভার্টাইজিং মানে ইয়ে কথা বলছি, এটা আমি এসইও কথা বলছি না, এসইও কথা এখন দেরি আছে, আপনি কি বুঝছেন এতক্ষণ? আচ্ছা, আমি তো ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কথা বলছি, আমি তো এসইও কথা বলিনি, আপনি তো গুলিয়ে ফেলছেন দেখছি। আচ্ছা, বুঝতে পারছি। যে আমি এখন ফেসবুক অ্যাডভার্টাইজিং আমরা এই চ্যাপ্টারে আছি, এই চ্যাপ্টার এখন প্রায় 10 মানে অনেকগুলো ক্লাস হবে, এই অনেকগুলো ক্লাস প্রায় 5-6টা ক্লাস হবে, তাহলে এই চ্যাপ্টার পরে গিয়ে চ্যাপ্টার আমাদের শেষ হবে, তো এই চ্যাপ্টারের মধ্যে কখনো এসইও কথা উল্লেখ করবে না, এসইও দেরি আছে এখন, এই চ্যাপ্টার অনেক পরে এসে। মানে হচ্ছে কি, পেড জিনিসের ভিতরে কখনো এসইও মেইনটেইন না করলে চলে, ঠিক আছে? রাইট রাইট। তো টাকাকে সুবিধা করতে হবে, টাকা দিয়ে করব আমরা, সেখানে আমরা এখানে ফ্রি করব, সেখানে আমরা এসইও করব মানে র‍্যাঙ্ক করানোর জন্য। তো তাহলে আমাদের কি, তাহলে আমাদের কি ফার্স্ট আমাদের লাগলো সেটা হলো পেজ, তাহলে আমাদের এবার একটা পেজ তৈরি করতে হবে। আচ্ছা, পুরোনোদের যারা আছেন তাদের সবার পেজ তৈরি আছে তাই না? সিরাজ আপনার পেজ তৈরি আছে তো? জামান, সিরাজ, মুকুল, শ্রাবণ আপনার সবার পেজ তৈরি করা আছে? আচ্ছা, জামান জামানের বা নেই তাই তো? তাহলে যাদের যাদের আছে তাদের পেজ তৈরি করতে হবে না, যাদের যাদের নেই তারা একটা পেজ তৈরি করে আনবেন। পেজ তৈরি করবেন কিভাবে এবার আপনাদের দেখিয়ে দিই, পেজটা কিভাবে তৈরি করবেন। প্রথমে ফেসবুকের এখানে আসবেন, এখানটা সবাই আসতে পারবেন তো? এখানে আসবেন, এখানে আসার পর এই যে বাঁ দিকে এসে এই যে পেজ সবাই দেখতে পাচ্ছেন পতাকা, এই পতাকার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে এসে ক্রিয়েট নিউ পেজ সবাই দেখতে পাচ্ছেন, ক্রিয়েট নিউ পেজ, এই ক্রিয়েট নিউ পেজে ক্লিক দেখুন, এখানে দেখুন আমার দুটো পেজ আছে, একটা হলো আমাদের ইনস্টিটিউটের ভিডিও, আর একটা হলো আমার একটা ডেমো পেজ, আমি একটা কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম সে পুরো রয়েছে। তো এই হলো আমার দুখানা পেজ,
তো এই দুখানে আমি এবার আরেকখানে পেজ তৈরি করব। তো এই দুখানে পেজ পেজ তৈরি করার জন্য আমি এখানে ক্রিয়েট নিউ পেজে যাব। ক্রিয়েট নিউ পেজে যাওয়ার পর আমার এখানে পেজটি কিভাবে তৈরি করবো আমার সমস্ত অপশন এখানে ফেসবুক দেখিয়ে দেবে। প্রথমে আমি একটা পেজের নাম চুজ করব, আমি যে কি বিষয়ে পেজটা তৈরি করতে চাই সেই পেজটা তৈরি করার জন্য ফার্স্টে আমাকে একটা পেজের নাম দিতে হবে। আমি ধরলাম আমি একটা ফ্যাশনের জন্য একটা পেজ তৈরি করতে চাই, যেমন হচ্ছে যে মনীষা MONISHA মনীষা ফ্যাশন, ঠিক আছে, এটা হলো আমার পেজের নাম। তা এই পেজের মধ্যে আমি কি করবো, আমার উদ্দেশ্য হলো এই পেজের মধ্যে যে আমি বিভিন্ন মেয়েদের শুধুমাত্র মেয়েদের আমি দিলাম যে মনীষা ফ্যাশন, শুধুমাত্র আমি এখানে মেয়েদের বিভিন্ন জামা কাপড় এখানে সেল করব, এই পেজের মধ্যে আমি সেল করব। তাহলে আমি এখানে একটা পেজের পেজের সেল করার জন্য আমি এখানে একটা নিয়ে দিলাম, পেজের নাম লিখলাম। এবার আমি এই পেজ দেওয়ার জন্য ক্যাটাগরি আমাকে চুজ করতে হবে, কোন কেন ক্যাটাগরি চুজ করতে হবে, এই ক্যাটাগরিটা চুজ করে ফেসবুককে আমাকে বোঝাতে হবে যে আমার পেজটা এই ক্যাটাগরি, ঠিক আছে। তাহলে ক্যাটাগরির জন্য আমি কি চুজ করবো, ফ্যাশন চুজ করলাম, যেমন কি কি দেখুন আমি দিলাম যে দেখেন কতগুলো দেখার অপশন আসলো। তাহলে এইবার হচ্ছে যে আমি যখন ফ্যাশন চুজ করলাম তখন দেখেন সামনে যে অপশন গুলো আসলো এই অপশনের মধ্যে আমাকে এবার চিন্তা করতে হবে যে আমার পেজটা কি ক্যাটাগরির মধ্যে হতে পারে। তাহলে আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হলো পেজের মধ্যে আমি প্রোডাক্ট সেল করব, মানে বিভিন্ন মেয়েদের প্রোডাক্ট আমি সেল করব। তাহলে আমি এখানে দিতে পারি হচ্ছে ক্লথিং শপ, ক্লথিং মানে ক্লথ মানে ইয়ে জামা কাপড়, আর শপ মানে হলো দোকান, তাই ক্লথিং শপ ইয়ে ক্যাটাগরিটা আমি নিতে পারি এক নম্বর। আরেকটা দিই স্যার, হ্যাঁ বলুন, বলছি একটু ইন্টারাপ্ট করছি, এখানে আপনি বললেন যে মেয়েদের, তাহলে কি ওটা ওমেন্স ক্লথ শপ দিলে কি আরো কি বেশি ইয়ে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেহেতু ক্লথ শপ চলে এসেছে, হ্যাঁ হ্যাঁ ওমেন্স ক্লথ শপ চলে এসেছে চলে এসেছে, তাহলে আমি ক্লোথিং শপ শপটা হচ্ছে দেখুন ওমে তো এখানে এখানে দেখুন ওমেনের এখানে ক্লোথিং শপ আছে, এই জন্য আমি ক্লোথিং শপটা আগে নিয়ে আসলাম। তারপরে দেখুন যখন আমি আমি যখন মেয়েদের এটা, তাহলে আমি পরে আমি দেখেন ওমেন ক্লোথিং শপটা আমি নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, এবার ধরুন যে যেটা হবে, ধরুন আমার এটা জুয়েলারি, ধরুন আমার এটা আমার এই পেজের মধ্যে আমি জুয়েলারি সেল করি, তাহলে আমি এখানে জুয়েলারির জন্য আমি বিভিন্ন জুয়েলারির জন্য জুয়েলারি বাদ দিয়ে আমি দেখা গেলো এখানে দেখা গেলো আমি এই পেজটার মধ্যে দেখা গেলো আমি আমার ডিজিটাল মার্কেটিং এর প্রোডাক্ট মানে সার্ভিস সেল করি, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখা এখানে দেখা গেলো ওয়েবসাইট দিলাম, এই দেখুন ওয়েবসাইটের মধ্যে এখন ওয়েব ডিজাইনার চলে আসলো। ওয়েব ডিজাইনার হলে তাহলে এখান থেকে ধরুন আমি ওয়েব ডিজাইন আমি ওয়েবসাইট সেল করি, আমার ওয়েবসাইটের মধ্যে পেজের মধ্যে বিভিন্ন রকম আমি ওয়েবসাইট গুলো যে বানাই সেই ওয়েবসাইটের মধ্যে ডেমো গুলো আমি এখানে পেজের মধ্যে আপলোড করি। তাই পেজের মধ্যে বিভিন্ন হচ্ছে মানে বিজনেসম্যানের আমার পেজটাকে ফলো করে, তারা আমার এখানে এখান থেকে আমার তারা যদি ওয়েবসাইট প্রয়োজন হয় তারা আমার এখান থেকে কিনতে পারে, ওয়েবসাইট নিতে পারে তাদের তাদের বিজনেসের জন্য। তাহলে আমি ওয়েব ডিজাইনার মানে যে ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরির হচ্ছে আপনারা এখানে চুজ করবেন, যদি ফ্যাশন হয় ফ্যাশনের বিষয়ে। হ্যাঁ স্যার, বলছি স্যার আমরা যে বায়ারগুলোর জন্য কাজ করব, ঠিক আছে স্যার, তো তারা ধরুন নির্দিষ্ট কোন একটা কাজ করতে দিয়েছে, ঠিক আছে, এবং তাদের একটা পেজও আছে, তাহলে কি তারা তাদের পেজের অ্যাক্সেস আমাদেরকে দিয়ে দিবে? হুম হুম, অ্যাক্সেস দিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে আমাদেরকে বানাতে হবে, তাই তো? হুম, যদি না থাকে তাহলে আপনাকে বানাতে হবে, আর যদি পেজ থেকে থাকে তাহলে আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দেবে। কিভাবে দেবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, কতগুলো এই ক্যাটাগরি অ্যাড করা যাবে এখানে, মানে ট্যাগ গুলো? এখানে বেশি ক্যাটাগরি অ্যাড করা দরকার নেই, এখানে 2 থেকে 3টে, ঠিক আছে। এবার এবার ধরুন আমি এখানে আমার ফ্যাশন ক্যাটাগরি দুখানা পেলাম, ঠিক আছে, আমি দুখানা অ্যাড করলাম, এবার আমি আরেকখানা দেখি পাই নাকি, ঠিক আছে, আমি আরেকখানা দেখি, আরেকখানা হচ্ছে দেখি এখানে ক্লোথিং ডিস্ট্রিবিউটর, এই আরেকখানা পেলাম, তিনখানা আমি তিনখানায় রাখলাম, ঠিক আছে, আর বেশি রাখলাম না। এবার আমি দেখি আরেকখানা দিই, আমি চারখানায় রাখি, ক্লোথিং কোম্পানি অ্যাপারেল অ্যাপারেল এন্ড কোর ক্লোথিং, এটাও দিতে পারি, সরি আর দেওয়া যাবে না, দেখুন তিনখানে নিয়েছে, দেখেছেন, ঠিক আছে। ইউর পেজ ক্যান হ্যাভ বিটুইন 1 to 3 ক্যাটাগরি, মানে একটা থেকে তিনটে ক্যাটাগরির মধ্যে রাখতে হবে, দেখতে পেয়েছেন, তিনটের বেশি আমি যখন দিচ্ছি তখন দেখেন আর নিচ্ছে না, বুঝেছেন। তো তিনটে ক্যাটাগরির মধ্যে আমি ক্লোথিং ওমেন ক্লোথিং ক্লোথিং ডিস্ট্রিবিউটার তিনটে আমি রাখলাম, তাহলে আমার পেজের মধ্যে যখনই আমার ফেসবুক বুঝলো যে আমার পেজটার মূল উদ্দেশ্য হলো যে ক্লথ সেল করা, সেজন্য এখানে সেই বিষয়ে আমি ক্যাটাগরি এখানে রেখেছি। তার নিচে হচ্ছে
টাইপ সামথিং টু গেট স্টার্টেড, মানে এখানে হচ্ছে নিচে এটাকে সরাই, এটার জন্য আমাদের এটা স্যার একটা ফেসবুক থেকে কি আনলিমিটেড পেজ ক্রিয়েট করা যাবে? না না, একটা পেজ থেকে পেজ ক্রিয়েট করা যায় যত সম্ভব 250টা পেজ ক্রিয়েট করা যায় একটা পেজ, একটা ফেসবুক থেকে না, মানে একটা একটা অ্যাকাউন্ট থেকে। আর বায়ার যখন আমাদের কাজ দিবে, ধরেন তার পেজ নাই, তখন কি আমার এই পেজ থেকে? না না, বায়ার যখন আপনাকে কাজ দেবে, তার পেজ নেই, তখন আপনি আপনার কাছ থেকে আপনাকে, মানে আপনার এখান থেকে একটা পেজ তাকে তৈরি করে দিতে পারেন, অথবা তাকে বলতে পারেন যে আপনার ইয়ে অ্যাক্সেসটা দিন, মানে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেসটা দিন, আপনার ওখান থেকে আমি পেজটা বানিয়ে দিচ্ছি, বুঝেছেন? বায়ার দিয়ে দেয় তার অ্যাকাউন্টের অ্যাক্সেস, দিলে তাকে তাকে ওখান থেকে পেজটা বানিয়ে দেবেন। That something just started. Okay. এখানে কি হলো ভাই, এখানে নিচে আসছে না, এক মিনিট দাও, ডিস্টার্ব করছে আজকে। ডেসক্রিপশন এবার হচ্ছে যে আমি এখানে ক্যাটাগরি দেওয়ার পর এবার নিচে আমি দিচ্ছি ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে হচ্ছে যে আমার এই পেজটার সম্বন্ধে কিছু কথা লেখা, যেটা পাবলিক যখন দেখবে, দেখার পর আমার এখানে যেন দেখার পর যখন এখানে যেন বুঝতে পারে, যখন যেমন এখানে লিখে যেমন ইনস্টিটিউট, যেমন হচ্ছে নিউ লাইফ ইনস্টিটিউট ইজ সাকসেসফুলি কমপ্লিটেড 2 years অফ জার্নি অ্যান্ড নাও স্টেপড ইনটু থার্ড ইয়ার, ঠিক আছে? তারপর কি আছে, উই আর ওয়ান অফ দ্য লিডিং আইটি আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ অ্যান্ড কানাডা। তো এটা হচ্ছে আমাদের একটা মানে কি ডেসক্রিপশন, মানে আমাদের পেজের সম্বন্ধে যদি কেউ আসে, তো পেজের সম্বন্ধে যখন ডেসক্রিপশনটা দেখবে, তো বুঝতে পারবে যে আমাদের পেজটা কি বিষয়ে, আমাদের পেজটা হলো এই বিষয়ে যে আমরা এতক্ষণ জার্নি আমরা পার করে এসেছি, আমাদের হচ্ছে একটা লিডিং হচ্ছে ইয়ে আইটি কোম্পানি আমরা, তো হচ্ছে আমাদের মানে বাংলা ইয়ের মধ্যে, তো যে এরিয়ার মধ্যে, মানে একটা ডেসক্রিপশন আমাদের পেজের সম্বন্ধে, আমাদের মানে কোম্পানির সম্বন্ধে অথবা আমাদের প্রোডাক্টের সম্বন্ধে, মানে আমাদের দোকানের সম্বন্ধে একটা ডেসক্রিপশন লিখলাম। আমি এখানে লিখলাম মনীষা ফ্যাশন, ধরুন এটা আমার ইয়ে, তাহলে এই মনীষা ফ্যাশন আমরা ডেসক্রিপশন কিভাবে লিখবো, দেখো লিখবো যে মনীষা ফ্যাশন দিস ইজ এ, লিখলাম মনীষা ফ্যাশন ইজ এ ফ্যাশন ইজ এ বেস্ট হাউস ইন কলকাতা, দিলাম ঠিক আছে, মনীষা ফ্যাশন একটা বেস্ট ফ্যাশন হাউস ইন কলকাতা, তো উই আর প্রোভাইডিং ফ্রেশ অ্যান্ড হাই কোয়ালিটি, দিলাম হাই কোয়ালিটি ফ্যাশন, হাই কোয়ালিটি ক্লোথিং, হাই কোয়ালিটি বা মানে হাই কোয়ালিটি হবে না, ডিজাইন হতে হবে, এটা কোয়ালিটি কখনো মানায় না। স্যার এই পেজে লাইভ করা যায়? হ্যাঁ বলুন, এই পেজে কি লাইভ করা যায় স্যার? হ্যাঁ এই পেজে, হ্যাঁ লাইভ করা যায়। সেটা হচ্ছে আপনার হচ্ছে যেমন হচ্ছে অন্য অন্য বিষয়, সেটা লাইভ করাটা অন্য বিষয়, লাইভ করাটা অন্য বিষয়। যেমন হচ্ছে আমরা এখানে উই আর প্রোভাইডিং ফ্রেশ অ্যান্ড ইউনিক ডিজাইন, ইউনিক ডিজাইন ক্লোথিং, ক্লোথিং সরি ধৈর্য ধরার কাজ, ধৈর্য স্যার বলছি এটা কি ক্লথিং হবে না ক্লথ হবে? খালি ক্লথ হবে, হ্যাঁ আই করি করি এন্ড ইউনিক ডিজাইন ক্লথ ফর ওমেন, হ্যাঁ ক্লথ হবে ফর ওমেন। ওকে আমি এটা সময় একটা ডেসক্রিপশন একটা লিখলাম, তো বেস্ট ফ্যাশন কলকাতার প্রোভাইডেড ফ্রেশ অ্যান্ড হাই ইউনিক ডিজাইন ক্লথ ফর ওমেন, ঠিক আছে? আমি এটা এটা সময় একটা ডেসক্রিপশন লিখলাম। এবার হচ্ছে আপনারা যে বিষয় সম্বন্ধে লিখবেন, সেই বিষয় সম্বন্ধে একটুখানি মানে যে যে মানে বাইরে আপনাকে যে যে বিষয় নিয়ে আপনাকে পেজটা করতে দেবেন, সেই দেখুন বাইরের থেকে আপনি ডেসক্রিপশনটা নিয়ে নেবেন,
কারণ তার ইয়েটা মানে তার যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটা বা তার বিজনেসটা কি বিষয় হবে সেখানটায় বায়ারই আপনাকে ভালো করে ডিসক্রিপশনটা লিখে দিতে পারবে। তো তার থেকে আপনি ডিসক্রিপশনটা চেয়ে নেবেন, সে আপনাকে ডিসক্রিপশনটা লিখ দিয়ে দেবে। তো ডিসক্রিপশনটা হচ্ছে ক্যারেক্টার লিমিট 250টা ক্যারেক্টারের মধ্যে ডিসক্রিপশনটা লিখতে হবে, 250টা বেশি এখানে লেখা যাবে না। তো তাহলে তো এগুলো করার পর প্রথমে নাম দিলাম, তারপর আমি ক্যাটাগরি দিলাম, তারপরে আমি একটা একটা ডেসক্রিপশন, একটা ড্যামি ডেসক্রিপশন লিখলাম, তারপর আমি ক্রিয়েট পেজে ক্লিক করলাম। করার পর আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। একটু টাইম নেবে। চলে এসছে, তৈরি হয়ে গেছে পেজ। পেজের মধ্যে ক্লিক করি, এখানে আমি কেটে দিই। এখানে পেজে আসার পর ফার্স্ট আমাদের আমরা এই যে এখানে একটা ইউজার নেম তৈরি করতে হবে। ইউজার নেমটা তৈরি করার কারণটা হচ্ছে যে মানে যখন কোনো মানুষ আমরা কোনো মানুষকে দেখুন ওপরটা দিয়ে দেখান, লিঙ্কটার দিকে দেখান, লিঙ্কটার দিকে কি লেখা আছে, facebook.com/monisha-fashion। দেখুন এই একটা নাম্বার আছে, আবার দেখেন একটা মানে একটা ভয়ঙ্কর একটা মানে ইউআরএল এখানটা একটা তৈরি হবে। যদি ইউআরএল এর দিকে যাই দেখেন কত বড় একটা ইউআরএল দেখেন, তাহলে এখানে অনেক বড় একটা ইউআরএল। তো সেটা বাদ দিয়ে আমি যদি এখানটা যদি একটা ইউজার নেম তৈরি করে দিই, ঠিক আছে, যে মনীষা ফ্যাশন, এক মিনিট, ফ্যাশন মনীষা, মনীষা ফ্যাশন থেকে আসলাম। স্যার ইউজার নেম গুলো তো সবগুলো একসাথে দিতে হবে না? তৈরি করতে পারবো, কিন্তু এখন আমরা ওই জন্য তৈরি করতে পারবো না, বুঝতে পারি? নতুন পেজের মধ্যে 100টা লাইক না হলে নতুন পেজের মধ্যে ইউজার নেম তৈরি করতে দেয় না, বুঝতে পেরেছেন? তো আমার পেজে কোনো লাইক অথবা ফলোয়ার কিচ্ছু নেই, জিরো পিপল ফলো দিস। যখন এখানে 100টা হবে তখন আমরা এখানে এটা তৈরি করতে পারবো। গেল। এবার হচ্ছে এই পেজের মধ্যে দুটো বস্তু লাগবে, এক নম্বর হলো পেজের একটা লোগো, দুই নম্বর হচ্ছে একটা ব্যানার। লোগো আর ব্যানারটা কিভাবে তৈরি করবে আমি চলে যাব হচ্ছে একটা সফটওয়্যার, সেটা হলো ক্যানভা, canva.com। নাম শুনেছো সবাই? হ্যালো, নাম শুনেছি, canva.com। এই ভিডিও রেকর্ডিংটা আমরা পেয়ে যাব তো স্যার পরে? হ্যাঁ হ্যাঁ পরে পেয়ে যাবেন, ওর জন্য নোট ডাউন করছি না স্যার। হ্যাঁ করতে হবে না, পরে পেয়ে যাবেন। তো ক্যানভার মধ্যে আপনি এখানে এসে আপনি ফেসবুক কভার কি কি লাগবে আমার হচ্ছে, এক নম্বর হলো কভার, এটাকে বলা হয় কভার, দুই নম্বর হচ্ছে লোগো। কভারের জন্য আমি এখানে লিখবো হচ্ছে ফেসবুক কভার। এই যে ফেসবুক কভার চলে এসছে 1640x, যদি আপনি ডিজাইন করতে পারেন ডিজাইন করে নেবেন, না ডিজাইন বাদে আমি এখানটায় শুধু একটা কভার নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে একটা ড্যামি একটা করে দেখাচ্ছেন, কিন্তু আপনারা একটুখানি এখানটায় পরিশ্রম করবেন, পরিশ্রম করে একটুখানি একটু মানে এখান থেকে একটা ডিজাইন করে দেবেন, কারণ আমাদের আগে সবাই ডিজাইন। এখান থেকে আমি একটা কভার নিলাম, নিচ্ছি দাদা, নিচ্ছি এখান থেকে আমি, ধরুন এই কভারটা দেখে একবার, এখানে একটা কভার নেই, এই কভারটাই রাখি আমি, এখানটায় লিখে দিই, টেক্সট নেই, yeah.
এটা আমি এখানটা দিলাম, একটুখানি বড় করে দিই। এখান থেকে ফন্ট নিতে হয়, এখান থেকে আপনারা ফন্ট নেবেন, এখানে প্রচুর ফন্ট আছে, এখান থেকে ফন্টের ফন্টের মধ্যে প্রচুর জিনিস এখানে এখানে প্রচুর ফন্ট পেয়ে যাবেন। অন্য একটা ফন্ট দেখি, এটা দেখি এটা অতটা অতটা বলো না, এটা ঠিক আছে মোটামুটি মোটামুটি। দেখ আমি ডিজাইন করলে অনেক ডিজাইন করতে পারি, কারণ এখানে ডিজাইন যদি করতে যাই আমার এটা অনেক লং হয়ে যাবে, তো এটাকে আমি সাইড করে দিই, ছোট করে দিই, ছোটটা আছে। ওটা ভালো হচ্ছে না, এটা এটা অন্য একটা কভার নিই, ওটা ভালো একটা বিউটিফুল কভার, বিউটিফুল কভার এটাও ঠিক আছে। তারপরে থাক ক্লোথিং শপ মাঝখান দিয়ে আমি লেখা দিই, স্যার বাইরে যদি এই কভার ফটো কিংবা লোগো না থাকে আমি কি ক্যানভা দিয়ে ডিজাইন করে তাকে এটা দিতে পারবো? দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি দিতে না পারেন, যদি দেখেন যে আপনার মানে স্কিল ভালো নয় দিতে না পারেন, তখন কাউকে দিয়ে একটু তৈরি করে নেবেন, করাতে হবে না। আমরা অনেকগুলো টেমপ্লেট দিব, ঠিক আছে, সমস্ত আমরা ডিজাইনের সবকিছু দেখাবো। এখন ডিজাইনের কথা হচ্ছে না, শুধু দেখেন ডিজাইন আমাদের ক্যানভা ক্লাস পাবেন আমাদের, এটা 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 হচ্ছে একটা মানে অ্যাডজাস্ট আমি এটা তৈরি করার জন্য দেখাচ্ছি, আমাদের ক্যানভা ক্লাস পেয়ে যাবেন। আমি জানতে চাচ্ছিলাম যে ক্যানভা দিয়ে করলে হবে নাকি নাকি অন্যান্য কিছু দিয়ে করতে হবে? ক্যানভা দিয়ে করার থেকে ফটোশপ অন্য দিয়ে করলে ভালো হয়, জিনিসটা দেখতে সুন্দর লাগে। আর ক্যানভা তো অনেক ভালো ভালো হয়, কিন্তু আপনাকে একটুখানি আমাদের কি গ্রাফিক্স বা ফটোশপের উপরে কোনো ক্লাস থাকবে না? ফটোশপ মানে ক্যানভা দিয়ে একটা মাস্টার ক্লাস হবে, ক্যানভাতে যে মানে ক্লাস দেখাবো ওতে আপনারা সুন্দর করে আমাদের ডিজাইনটা করতে ভালো হচ্ছে। আমাদের কি ফটোশপের উপর ক্লাস থাকবে? ফটোশপের উপরে ক্লাস থাকবে না, হ্যাঁ ফটোশপের উপর ক্লাস একটা দিয়ে দেবো, সেখানে করতে পারবে। বড় করে দেখতে সুন্দর লাগে, একটু বড় করে ক্লোজিং স্টপটাকে বড় করে আচ্ছা নিচে ডিজাইনটা অতটা ভালো হয়, অন্যবার ডিজাইন গুলো ভালো হয়, ডিজাইন গুলো ভালো ভালো হচ্ছে। ওকে যা হয়েছে থাক, আশা করি এর থেকে আপনারা ভালো ভালো ডিজাইন করে নিতে পারবেন, করে করতে পারবেন। আচ্ছা আমি এটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমার ডিজাইনটা ডাউনলোড হয়ে গেল। কিছু শুনতে পাচ্ছেন না আমার কথা? হ্যাঁ স্যার পাচ্ছি তো।
হ্যাঁ শোনা যাচ্ছে তো? কি বলেন? এখানে আপলোড, এখানে এসে এডিটে এসে আপলোড ফটো করবেন। আমি একবার দেখাই, আর একবার দেখাই, এডিটে এসে, এডিটে আসবেন, এডিটে এসে আপলোড ফটো, ঠিক আছে? এডিটে এসে আপলোড ফটো, আপলোড ফটোটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে আমাদের ইয়েটা নিয়ে নেবে, ডাউনলোডে আসলেন, ডাউনলোড আসার পর প্রথমে ইয়েটা ডাউনলোড করার পর ওপেন করবেন, হয়ে যাবে। স্যার ফটোটা জেপিজি কিংবা পিএনজি যে কোনো একটা ফরম্যাটে হলে সমস্যা নেই? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা ফরম্যাটে হলে না সমস্যা নেই। এবার আমি একটুখানি ক্রপ করে নিই, কোন জায়গাটা আমি রাখবো এটুকুনি আমি রাখবো। এটুকুনি রাখার পর আমি এখানে সেভ চেঞ্জেস করে দেবো। ফটো আমার মোটামুটি চলে এসছে। দেখুন, যদি এটা প্রফেশনাল মানে যদি আমি ডিজাইন করতে চাই, প্রফেশনাল মানে ডিজাইনটা আমাকে একটু আরেকটু মানে অনেক ইচ্ছে করে আমাকে মানে আধ ঘন্টার মতো সময় দিতে হবে। সময় দেওয়ার পর আমি একটা প্রফেশনাল মানে ভালো একটা ডিজাইন করতে পারবো। এটা হলো সময় দিতে হবে একটুখানি, এই ডিজাইন করতে গেলে আমাদের একটু সময় দিয়ে এই ডিজাইন গুলো করতে হবে। তো মোটামুটি একটা আমি নিয়ে আনলাম। এবার হচ্ছে কভার লোগো, ফেসবুক কভার, ফেসবুক পেজ লোগো, লোগো নেবো, সব লোগো এখানে, এখান থেকে আমি এটাই নিই। মনীষা, মনীষা কথাটা আমি স্টাইল দিয়ে লিখলাম, এটাকে একটুখানি উপরে তুলে দিই। আর ফ্যাশন ফ্যাশন স্টোর, মনীষা ফ্যাশন স্টোর নিচে তো লেখাই আছে, ফ্যাশন স্টোরটা থাক। ফ্যাশন স্টোরটাকে আমি একটুখানি বোল্ড করে দিই, বড় করে দিই। একটুখানি ভেতরে ঢুকিয়ে ওকে, তাহলে আমি এটা হলো আমার ইয়েটা, লোগোটা হয়ে গেল। এটা আমি একটা ডেমো একটা লোগো নিয়ে এলাম। এবার হচ্ছে বাইরের থেকে যখন আপনি কাজ করবেন, বাইরের থেকে একটা ভালো মতো একটা লোগো কনসেপ্ট নিয়ে নেবেন, নেবেন কিভাবে নেবেন সেটা আমরা বলে দেবো। যে একটা ভালো লোগো কনসেপ্ট নিয়ে সেখানে একটা সুন্দর করে একটা লোগো ডিজাইন করে দেবেন, তার জন্য একটা এক্সট্রা চার্জ নেবেন, সেটা একেবারে ইয়ের সাথে না, বুঝেছেন? এটা ডিজাইন করার, এগুলো ডিজাইন করার জন্য একটা এক্সট্রা চার্জ। স্যার বায়ার কি ওই চার্জটা কখন বলতে হবে স্যার? তাহলে সেটা হলো আমাদের গিগে যখন ইয়ে করবো তখন আমাদের এক্সট্রা এক্সট্রা লেখা থাকবে গিগ এক্সট্রা। ও আচ্ছা, এক্সট্রার মধ্যে তখন আমরা, তখন বায়ার কি রাজি হবে সেটাতে? সাপোজ সে $50 রাজি হয়েছে, এটা এগুলো প্রফেশনাল, প্রফেশনাল মানে যদি কাজ চাই তখন সে তাকে রাজি হবে। সে প্রফেশনাল আমাদের গিগে এখানে নিচে উল্লেখ থাকবে যে আপনি কি ইয়ের জন্য এক্সট্রা চার্জ দিতে চান কিনা। স্যার গিগ মানেটা কি একবার আমি কনফার্ম হতে চাই, এটা পরে শেখাবো, এটা এখন বললে হবে না। আচ্ছা ঠিক আছে। এখানে এসে, এখানে এসে এডিট প্রোফাইল পিকচার করার পর আপলোড ফটো, আপলোড করার করার পর ব্রাউন কফি মডার্ন, এটা এই যে লোগোটা আমার খুব সুন্দর করে বসেছে। এবার আমি যদি এখান থেকে জুম আউট, জুম ইন, জুম আউট করতে চাই, এখানে একটু জুম করে দিই, দেখতে আর ভালো লাগবে। করার পর এখানে আমি সেভ করে দিলাম, সেভ হচ্ছে, সেভিং হচ্ছে। ওকে, যে লোগোটা আমার বসে গেল, আমার হচ্ছে ব্যানারটাও বসে গেল, ব্যানারটাও হয়ে গেল, দুটো হয়ে গেল। ইউজার নেমটা আমি এখন তৈরি করতে পারবো না, ইউজার নেমটা আমি তৈরি করতে হলে আমাকে এখানে 100টা লাইকের পর আমি ইউজার নেমটা তৈরি করতে পারবো। তাহলে আমাদের দুটো কাজ হয়ে গেল। হওয়ার পর এবারে আমরা আছি সেটিং এ, নিচে যখন আসবে আমাদের কি লেখবো, লেখা লিখতে বাছতে দিতে আমাদের লোকেশন। এখন লোকেশনে ক্লিক করব, তখন আমাদের লোকেশনটা কোন জায়গায় সেই লোকেশনটা বসাতে হবে। লোকেশনটা বসাতে গেলে বাইরের অ্যাড্রেস নেবেন, এটা আমার অ্যাড্রেস চলে এসেছে সবকিছু, সিটি কোন সিটি সে সিটিতে বসাবেন। আচ্ছা আপনাদের ক্ষেত্রে বলছি, হ্যাঁ আপনারা সবাই একটা করে পেজ তৈরি করে আনবেন নেক্সট দিনে, আপনাদের এটা বাড়ির কাজ থাকবে।
যদি ডিজাইন করতে না পারেন ব্যানার লোগো অসুবিধা নেই, ডেমো ডেমো দিয়ে আনবেন তবু করে আনবেন, সেটিং গুলো করতে পারবেন না। বলে হচ্ছে এখানে অ্যাড্রেস দেবেন আপনাদের, মানে কি পেজ কিরকম ভাবে তৈরি করবেন, কিরকম পেজ আপনাদের বাড়ির আশেপাশে যেগুলো আছে, কোনো যদি কোনো বিউটি পার্লার থাকে সে বিউটি পার্লার সম্বন্ধে একটা পেজ উচিত, সে বিউটি পার্লার নামে একটা পেজ করে আনবেন, কোনো যদি হসপিটাল থাকে সে হসপিটালের নামে একটা পেজ করেন, যদি আইডিয়া না পান যে কি বিষয়ে পেজটা বানাবো, যে যেটা মানে পারবেন একটা পেজ তৈরি করে আনবেন, এটা হলো আপনাদের কাজ। করার পর এখানে অ্যাড্রেস দেবেন, সিটি দেবেন, পোস্ট কোড দেবেন, পোস্ট কোড মানে হলো পিনকোড, এখানে তিনটে দেওয়ার পর ম্যাপটা বসে যাবে, আর যদি ম্যাপটা এখানে তিনটে লোকেশনটা দেওয়ার পর আপনার ম্যাপ আপনার ম্যাপটা এখানে অ্যাড হয়ে যাবে, লোকেশনটা যখন আপনি ঠিকঠাক দেবেন। হ্যালো, তারপর এন্টার ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট এখানে আমি একটা ওয়েবসাইট মনীষা ফ্যাশন নামে একটা ওয়েবসাইট দিলাম, ড্যামি ওয়েবসাইট, ওয়েবসাইট আদৌ অস্তিত্ব নেই, তাহলে এখানে ওই ওয়েবসাইটের এই ওয়েবসাইটে যদি এখানে যদি থাকতো তাহলে আমি এখানে এটা বসাতাম, তাহলে এখানে এসে আমি একটা ওয়েবসাইট ড্যামি একটা ওয়েবসাইট নিয়ে নেয় মনীষা ফ্যাশন ডট কম, ড্যামি একটা ওয়েবসাইট নিয়ে নেয় মনীষা ফ্যাশন ডট কম, ঠিক আছে, এই যে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিলাম এটা নিয়ে নেবে একটা ড্যামি। তাহলে এবার হচ্ছে এন্টার ফোন নাম্বার, এই যে বিজনেসটা করার জন্য আমার যে ফোন নাম্বার, এই বিজনেস মানে এটা বাইরে থেকে আপনারা নেবেন, নেওয়ার পর বাইরের ফোন নাম্বার যে আপনার যে বিজনেস ফোন নাম্বার সেটা দেন, তো দেওয়ার পর সেটা অ্যাটাচ ফাইলে দেবে, সেটা কিন্তু ডাইরেক্ট ফাইবারে চাইবেন না, কীভাবে নেবেন সেটা আমি বলে দেবো, কী টাইপ মানে কী টেকনিকে নেবেন, এটা এখানে বসাবেন, ফোন নাম্বারটা এখানে বসাবেন, আমি এখানে ফোন নাম্বার বসালাম না, এখানে ফোন নাম্বার বসানোর আগে এখানে এসে কোন এরিয়া সে এরিয়াটা কোন কান্ট্রি সেটা সিলেক্ট করে নেবেন, ইন্ডিয়া সিডিই এফ জি এইচ আই। স্যার ফোন নাম্বারের বিষয়টা আরেকবার একটুখানি বলুন যে ওই ফোন নাম্বারটা কার হবে? এই ফোন নাম্বারটা যদি আপনি আপনার জন্য করেন তাহলে আপনার বিজনেসের জন্য করেন তাহলে আপনার ফোন নাম্বার হবে, যদি ক্লায়েন্টের বিজনেসের জন্য করেন তাহলে ক্লায়েন্টের ফোন নাম্বার হবে। আমরা তো এখন যেটা আমাদের টাস্ক দিলেন যে এই বেবি পেজ ক্রিয়েশন, তো এই জায়গাটায় কি আমি ফলস নাম্বার এখন দিতে পারি? বিকজ এটা তো আমার কোনো বিজনেস। হ্যাঁ হ্যাঁ, আপনি ফলস নাম্বার দিতে পারেন, কোনো অসুবিধা নেই, একটা 10টা একটা ফলস নাম্বার দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ড্যামি একটা নাম্বার দিতে পারেন। আর যদি আপনি ইয়ের জন্য করেন, ক্লায়েন্টের জন্য করেন, ক্লায়েন্টের ওখানটায় মানে ভালো আসল তার রিয়েল নাম্বারটা দেবেন, নাম্বার দেওয়ার আগে কোন কান্ট্রি সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পর তারপর নাম্বার বসাবেন, ঠিক আছে, নাম্বার গেল। তারপর হচ্ছে সেন্ড মেসেজ, এটা পরে দেখছে ইমেল অ্যাড্রেস, যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস দেবেন, যদি না থাকে একটা ড্যামি ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে, মনীষা ফ্যাশন। আচ্ছা স্যার, এখানে তো এই ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার তার যাবতীয় সব লোকেশন গুলো লাগবে, এগুলো তো ফাইবার ডিরেক্টলি চাওয়া যাবে না, তাই না? চাওয়া যাবে না, কিভাবে চাইবেন সেটা যখন কাজ করবেন বলে দেবো, কিভাবে চাইবেন ওটা ডিরেক্টলি চাওয়া যাবে না, ওটা অ্যাটাচ ফাইল করে দিতে হবে, বুঝলেন? জি, ওটা হলো অ্যাটাচ ফাইল করে দিতে হবে। আমি একটা ড্যামি একটা ইয়ে দিয়ে দিলাম, জিমেল দিয়ে দিলাম, মেলটা এখন আসেনি, মেলটা চলে আসবে। এডিট বিজনেস আওয়ার, এডিট বিজনেস আওয়ারে মানে হচ্ছে যে আমার যে দোকানটা আছে বা আমার যে শপটা আছে, আমার যে বিজনেসটা, যেটা কি সবসময় আমার বিজনেসটা কোন সময় খোলা থাকে কোন সময় বন্ধ থাকে, অলওয়েজ যদি ওপেন থাকে তাহলে অলওয়েজ ওপেন করবেন, যদি এখানে পার্মানেন্টলি ক্লোজ থাকে বন্ধ থাকে তাহলে বন্ধ, কারণ আমার তো বিজনেস আমাকে বন্ধ করবো না। তাহলে ওপেন ডিউরিং সিলেক্টেড টাইম, মানে ওপেন হচ্ছে তেমন সোমবারে হচ্ছে আমার হচ্ছে সোমবারে 12টা 6টা 7টা 15 10টা কিংবা আমি 9টা ধরলাম, সোমবারে সকাল 9টা থেকে আমার হচ্ছে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, এই যে সন্ধ্যে 6টা, সোমবারে 6টা থেকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা, একটা মানে আমাদের এলাকায় এখানে একটা দোকান সবসময় সকালবেলা থেকে সন্ধ্যেবেলা অবধি খোলা থাকে, তাহলে এখানে আমি মঙ্গলবারে আমি তাহলে সন্ধ্যে 6টা থেকে আমি দেখা গেলো সকাল রাত সন্ধ্যে 6টা সরি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা করতে পারি ক্লোজিং টাইম, মানে হচ্ছে এটা একটা শিডিউল টাইম করে দেওয়া যায় না, আমার দোকান খোলার আর বন্ধের টাইমটা আমি এখানে করে দেব, আমি যে টাইমে করব সেই টাইমে হচ্ছে আমার ইয়ে করব, আমি সেখানে শিডিউল করে দেব, সেটা আপনি ক্লায়েন্টের থেকে আপনি বলে আপনার যে ইয়েটা আছে সেই টাইমটা, যদি আপনার যদি দেখা গেলো ক্লায়েন্ট বা না আমারটা সবসময় ওপেন থাকবে তো অলওয়েজ ওপেনে ক্লিক করে দেবেন, তাহলে অলওয়েজ ওপেন করলে সবসময় ওপেন, আর যদি বলে ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স তাহলে কি আপনার হচ্ছে তার টাইমটা এখানে শিডিউল করে দেবেন, আমার যে টাইমটা সেই টাইমটা এখানে আমি শিডিউল করে দেবো, কিংবা দেখা গেলো মঙ্গলবারে হচ্ছে আমার হচ্ছে দুপুরবেলা থেকে এই যে দুপুরবেলা বা 1টা থেকে আমার দেখা গেলো সন্ধ্যে
ছটা অবধি খোলা থাকে, তুমি মঙ্গলবার দিনটা সিলেক্ট করে দিলাম, মঙ্গলবার বুধবার ওয়েডনেসডে। হ্যাঁ বলুন। বলছি ধরুন আমি এরকম নিজস্ব কোনো সব ওপেন করলাম, ঠিক আছে, তো সেই জায়গা থেকে এই মানে এই সবের প্রোডাক্ট মানে ফরেন থেকে কি কেউ নিতে পারবে? ফরেন থেকে নিতে পারবে। সেক্ষেত্রে কি আমার টাইমিংটা মানে কিভাবে কি হবে? সেখানটা আপনি অলওয়েজ ওপেন করে দেবেন, এখানে কোনো টাইম বসাবেন না, তখন অলওয়েজ ওপেন করতে হবে, অলওয়েজ ওপেন করে। আমার এখানে একটা প্রোডাক্ট সাপোজ যে হ্যান্ডিক্যাপ যে প্রোডাক্টগুলো হয়, ঠিক আছে, হ্যান্ডমেড যেগুলো হয়, ঠিক আছে, সেইগুলো আমার ধরুন এখানে সমস্ত কিছু আমি দিলাম। এবার কোন একটা বায়ার ধরুন সে অস্ট্রেলিয়া থেকে কেউ একজন নিতে চাইলো, তো সেক্ষেত্রে কি এইভাবে আমি বিজনেস করতে পারবো কোনো? অবশ্যই করতে পারবেন, কেন পারবেন না? আচ্ছা, মানে এই সেই সেই প্রোডাক্টটা কিভাবে ওখানে যাবে, সেটা কি ওই আপনার প্রোডাক্টটা যাবে হচ্ছে ভেন্ডর ভেন্ডর দ্বারা যাবে। আপনার প্রোডাক্টটা হচ্ছে আপনি আপনি শুধু ওখানে অর্ডার করে ছেড়ে দেবেন, ভেন্ডরকে বলবেন, ভেন্ডর আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেবে ওখানে। ওরা সিম্পলি পাঠিয়ে দেয়, তাই তো? একদম সিম্পলি পাঠিয়ে দেবে। আপনি শুধু তাকে ভেন্ডরকে আপনার শুধু অ্যাড্রেসটা তার চার্জটা দিয়ে দেবেন, ব্যাস, আর কিছু করতে হবে না। ওরা এবার ওই যে ডেলিভারি চার্জটা, ওই ডেলিভারি চার্জটা কি কাস্টমার পে করবে? না না, আপনি ডেলি, হ্যাঁ, ডেলিভারি চার্জটা আপনি মানে কাস্টমার পে করবে। ওকে, মানে তাহলে আপনার ইয়ে থাকে, যদি আপনার লেখা থাকে যে ডেলিভারি চার্জ আপনি মানে কাস্টমারকে ইয়ে দিতে হবে, যেমন অ্যামাজন থেকে যেমন আমরা কিনি, ডেলিভারি চার্জটা আমাদের থেকে নেয়। অ্যামাজন থেকে যখন আমরা প্রোডাক্ট কিনি আমাদের থেকে ডেলিভারি চার্জটা নেয় না, প্রোডাক্টের ডেলিভারি চার্জ। তাহলে তো স্যার আমি কোন রকম কোন কিছু ওপেন করলে মানে অল ওভার ওয়ার্ল্ড এর সাথে বিজনেস করতে পারবো, চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার একটা বন্ধু আছে, সে ওর ইউকে তে ইয়ে ড্রপ শিপিং বিজনেস আছে, দুদিনে 3 কোটি টাকা জেনারেট করেছে, মানে একটু কমিয়েছে। দুদিনে 3 কোটি টাকা স্টোর, অনেক হাই পাই স্যার, অনেক হাই পাই স্টোর। ও দেখিয়েছি একদিন রাজু ভাইকে, মানে সব মানে ইয়ে ইয়ে বেচে, কুর্তা বেচে, মানে মহিলাদের কুর্তা বেচে, বিক্রি করে, সব চায়না প্রোডাক্ট। অলওয়েজ ওপেন, আমি তো ইয়ে থাকে, আমি অলওয়েজ ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করা যাবে, তাই না? একদম করা যাবে, ইন্টারনেট যখন আছে, ইন্টারনেট মানে হলো সারা ওয়ার্ল্ড ওয়াইড করার জন্য। ইন্টারনেট ইন্টারনেট মানে হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। অ্যামাজনের বাড়ি কোথায়, অ্যামাজনের ইয়ে কোথায় স্যার? ওই শিডিউলে ধরেন এক শিডিউলে একদিন ধরেন যে আপনার ছুটির দিন, যে ওই দিন খোলা থাকবে না। হ্যাঁ, খোলা থাকবে না, সেদিনকে দেবেন না, তো এগুলো শিডিউল বিজনেস আর ওই জিনিসটা অ্যাড করা যাবে না? এই যে হ্যাঁ করা যাবে। আপনাদের এগুলো থার্সডে বন্ধ, থার্সডে কিছু করলেন না, ঠিক আছে, সানডেতে বন্ধ, সানডেতে রেখে দিলেন, বাকি বাকি দিনগুলো যেদিনটা বন্ধ রেখে দিলেন, হ্যাঁ বাকি দিনগুলো করে দিলেন, যেদিনকে বন্ধ সেদিনকে ব্যাস রেখে দিলেন, কিছু করলেন না। বুঝলাম না, শিডিউলটা একবার দেখাবো, তাই তো? আমি বলতে যে ক্লোজিং বুঝতে পারছি, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি বলতে চাই যে মন ডে ওপেনিং ক্লোজিং লাস্ট যে পাস সেখানে কি অ্যাড করা যায়? আচ্ছা আচ্ছা, ওপেনিং এটা হলো রাত 12টা থেকে শুরু, বুঝেছেন, রাত্রি 12টা থেকে এটা স্টার্ট হচ্ছে, একবার 12:15, 12:30 মানে 15 মিনিট করে শুরু হচ্ছে। এটা হলো রাত্রিবেলা, রাত্রিবেলাতে যখন আমরা এই 6টায় আসছি, এটা হলো সকাল 6টা হয়ে গেল, এই যে এটা হলো সকাল 6টা, সকাল 6টার পর থেকে এটা হলো সকাল 9টা, এই যে 9টা, এটা হলো সকাল 9টা, বুঝেছেন, তো সকাল 9টা থেকে আমি শুরু করি দোকান, তো ক্লোজিং টাইমে আছে আমাকে দেখেন অটোমেটিক হচ্ছে আমাকে দিচ্ছে হচ্ছে কত, এটা এখানে শুরু হচ্ছে আবার হচ্ছে এখানে ব্যাপারটা দেখেন 6টা, 3টে 4টে 5টা 6টা, 9টা 1টা 10টা 10টা 15 12:30 1টা 1টা 15 1টা 30, এখানে হচ্ছে 9টার পর থেকে স্টার্ট হচ্ছে, 9টার পর থেকে এই এই আওয়ার থেকে স্টার্ট করছে, 9টা 15 10টা 30 10টা 45 1টা, এখানে হচ্ছে 9টার পর থেকে এই শিডিউলটা স্টার্ট হচ্ছে। এখানে হচ্ছে এটা হলো সন্ধে 6টা, দেখো আমি সন্ধে 6টা যদি দিই, এটা হলো ছোটে 6টা, সন্ধে 6টার নিচে হচ্ছে আবার হচ্ছে আমাকে দেখুন এই রাত্রি 9টা 15, আবার দেখুন হচ্ছে যা চারটে হচ্ছে 18:15, 19:20, 21:22, 23:30, এটা হলো রাত্রিবেলা, রাত্রির 12টা আমার টাইম শিডিউল চার্ট হবে। এবার রাত্রিবেলা তোমার দোকান তো কখনো খোলা সম্ভব না, তাই তো?
আমাদের যা করতে হবে দিনে, এবার দিনের শিডিউলে, দিনের টাইমে। সরি আমি ভুল বলেছি, এখান থেকে যদি দিই তাহলে আমাকে এই টাইমটা মেনটেন করতে হবে, সরি আমি ভুল ছিলাম। সেটা হচ্ছে এটা হলো নটা, নটা থেকে হলো নটা পনেরো, পনেরো তিরিশ পঁয়তাল্লিশ, বারোটা একটা, দুটো তিনটে, চারটে পাঁচটা, এ ছটা, আঠেরোটা, আঠেরোটা থেকে এ ছটায়, এটা হলো বিকালের টাইম। ঠিক আছে, এবার হ্যালো, তারপরে আমি বলছিলাম যে প্লাস, এই প্লাস এর কি জন্য দিচ্ছে? প্লাস এগুলো তো কিছুই না, এটা হলো সেভ করার জন্য, এখানে এসে আমি সেভ করে নিতে পারি। যখন প্রথমে টাইমটা সেট সেট করব, এই যে এখানে এসে হয়ে গেল আঠারোটা পঁয়তাল্লিশ, এখানে এসে যখন সেট করব, আমি সবকটা শিডিউল ইয়ে করে আমি একেবারে সেভ করে দেবো, যে নটা থেকে এই যে থেকে কুড়িটা, আটটা, আঠেরো, ছটা, এখানেও, এখানে সবকটা আমি ফার্স্টে সেভ ইয়ে করবো, সেট আপ করবো, সেট আপ করবো, প্লাসে ক্লিক করলে আমার সেভ হয়ে যাবে। ঠিক আছে, সেভ হয়ে যাবে অটোমেটিক, সব এখানে সেট আপ করে আমার প্লাসে ক্লিক করলে সব সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আমি যদি কেটে দিতে চাই, আমি এটা কেটে দেবো, যে কেটে কেটে গেল সব, বুঝতে পেরেছেন এবার যে প্লাসে মানেটা কি? ঠিক আছে, ঠিক আছে, প্লাসে মানে হলো সেভ হয়ে যাবে। ওকে ওকে, এই টাইমটা আমার একেবারে শিডিউল টাইম, বুঝতে পেরেছেন? আচ্ছা গেল, ওকে। আর যদি অলওয়েজ ওপেন থাকে তো অলওয়েজ ওপেন করে দেন, অলওয়েজ ওপেন করে দিলে সমস্যা না। আপনি যদি ফিজিক্যাল স্টোর হয় তাহলে আপনি ইয়ে রাখবেন, অলওয়েজ ওপেন থাকে, অলওয়েজ ওপেন। ওকে, ডিস্ট্রিবিউটর প্রথমে সব ঠিক আছে। আচ্ছা, আপনাদের কাজ হলো এইটুকুনি তৈরি করে নিয়ে আসা, এইটুকুনি। এখনো এটার মধ্যে অনেক কাজ আছে, সেটা আমি দেখালাম না, সেটা আমি নেক্সট দিন দেখাবো। তাহলে আমি এবার আপনাদের কাজ হচ্ছে কতটুকুনি, একটা পেজ তৈরি করা, পেজের একটা নাম দেওয়া, পেজের একটা ছোট্ট ব্যানার তৈরি করা, ব্যানারের নিচে একটা লোগো তৈরি করা, লোগোর নিচে জাস্ট শুধু এই কটা ইনফরমেশন অ্যাড করবে। আমি যে যে ইনফরমেশন গুলো অ্যাড করলাম শুধু এই কটা ইনফরমেশন অ্যাড করে নেক্সট ক্লাসে আমি করে দেখাবো। তারপরে এর মধ্যে অনেক কাজ আছে, সেগুলো আমি একটা একটা করে দেখাবো। তাহলে প্রথমে কাজ করার পর আমার হচ্ছে সেকেন্ড কাজ হচ্ছে, আজ ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, এই যে টপিক গুলো বড় বড়। আলাদা যদি কারো ক্যানভাতে সমস্যা হয় তাহলে আমাদের আগে যে ক্যানভা ভিডিওটা আছে ওটা দেখলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখলেই হবে, রাইট, ওটা ওই ভিডিওটা পাঠিয়ে দেবো। বিজনেস পেজ গেল, বিজনেস পেজ হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে দুটো, একটা হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, একটা হলো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কাকে বলে? পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বলা হয় যখন আমরা ফেসবুকে যখনই কোনো আমরা একটা অ্যাকাউন্ট খুলি, এই যে আমি ফেসবুক এখানে আসার পর যখন আমি একটা অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট খোলার পরেই আমার একটা অ্যাকাউন্ট মানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেয়, এটাকে বলা হয় পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এই যে এখানে এসে আমি যখন অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করলে আমি আমার অ্যাড অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছি। এটা হলো আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের দ্বারা কি কাজ করা হয়? পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দ্বারা আমরা অ্যাড ক্যাম্পেইন চালাতে পারি। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের মূলত মেইন কাজই করা হয়, ধরুন আমার অফিসের স্টাফকে নিয়ে আমি একটা ট্রিট দেব অথবা একটা ফিস্ট করব। আমার অফিসে ধরুন 200 স্টাফ আছে, তো প্রতিটা স্টাফকে দিন মানে আমার তো জনে জনে বলার তো আমার সম্ভব না। তখন আমি করলাম কি, আমি একটা অ্যাড সেট আপ করলাম, সে অ্যাড সেট আপ করার পর আমি আমার অফিসের সমস্ত ইয়েদের নিয়ে, স্টাফদের নিয়ে টার্গেট করে আমি অ্যাডটা চালিয়ে দিলাম। এটা হলো আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যেখান দিয়ে আমার পার্সোনাল কাজগুলো আমি করতে পারি। তো এটা এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, বাপরে অ্যাড অ্যাকাউন্টের নাম আমাদের তিন কোটি আমার পথ, বাপরে বাপরে। তো এই অ্যাড অ্যাকাউন্টের দ্বারা আমরা কাজ করতে পারবো, এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কোনো অসুবিধা হবে না। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমরা টুকটাক আমরা ক্যাম্পেইন চালাতে পারবো। আর যদি মনে করেন যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা কি করে করবো, বিজনেস অ্যাকাউন্টটা করতে গেলে
আমাদের যেতে হবে একটা জায়গায়, সেটা হলো business.facebook.com এ। business.facebook.com .com business.facebook.com facebook.com এ গিয়ে আমি ওভারভিউতে যাব, business.facebook.com/overview এটা মনে রাখবেন। এইখানে আসার পর আমাকে এই অপশন জায়গাটা নিয়ে আসবে। বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি কি করতে পারি, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি একটা জায়গা থেকে আমি সমস্ত অ্যাকাউন্টে ম্যানেজ করতে পারি, আমি আমার পেজও ম্যানেজ করতে পারি, আমি আবার ইয়ে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টকে ম্যানেজ করতে পারি, আমি আমার বিজনেস অ্যাড অ্যাকাউন্টকে ম্যানেজ করতে পারি, সমস্ত কিছু আমি এক জায়গার থেকে করতে পারি। যদি আমি এক জায়গার থেকে করতে চাই তাহলে হচ্ছে আমি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট করে থেকে করাটাই বেস্ট। মানে হচ্ছে কি এখানে একটা অ্যাকাউন্ট করে নিলে আমার যদি পাঁচটা পেজ থাকে, পাঁচটা পেজে ইনফরমেশন আমি এই অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে পেয়ে যাবো, একদম একদম সব করতে পারবো এই অ্যাকাউন্ট থেকে। কি বলেছে দেখুন ম্যানেজ, হ্যাঁ বলছি ধরুন আমরা তো পার্সোনালি সবাই একটা করে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করছি, ঠিক আছে, তো তারপরে গিয়ে মানে এই যে ডিজিটাল মার্কেটিং আমরা শিখছি এর জন্য কি আমরা একটা আলাদা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো না ওই অ্যাকাউন্ট থেকেই যদি আমরা করি? ওই অ্যাকাউন্ট কি সুরক্ষিত থাকবে তখন? অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, অ্যাকাউন্ট কেন হবে না, অ্যাকাউন্ট কখনো যায় না, গেলে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট ই হয় ব্লক করে, কখনো অ্যাকাউন্ট ব্লক করে না। পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট কিছু হবে না তাই তো? না না পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে কিছু হবে না, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট সবসময় ইয়ে হবে। ওই জন্য আমরা একটা অ্যাকাউন্ট থেকে, একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়, ঠিক আছে, পাঁচটা বেশি করা যায় না। তো আপনারা পাঁচটাই করবেন এখন না পরে। তো এখানে দেখেন বিজনেস ম্যানেজার কি বলছে, ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট পেজ অ্যান্ড দ্য পিপল হু ওয়ার্ক অন দেম অল ইন ওয়ান প্লেস, ইটস ফ্রি। দেখেন সমস্ত অল ইন ওয়ান প্লেস মানে সমস্ত কিছু এক জায়গায়, ইটস ফ্রি, এটা হলো একদম ফ্রিতে। এখানটা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমি কি করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আমি কি বিষয়ে বিজনেস করব, ঠিক আছে, কি বিষয়ে আমার বিজনেসটা, সেই বিষয়ে বিজনেসটার প্রতি আমাকে হচ্ছে সেই বিষয়ের মানে সেই বিজনেসটার নাম দিয়ে আমাকে অ্যাকাউন্টটা করতে হবে। যেমন হচ্ছে আমি ধরো লিখলাম হচ্ছে যে ফ্যাশন টাইপের, ধরুন আমার একটা অফার চলছে, আমি একটা ধরুন একটা অফার দিচ্ছি, সেটা হলো 30% সেল, ঠিক আছে, কিংবা 40% সেল অফার। তাহলে কি বল, আমি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট নাম দিলাম ফ্যাশন 40% ডিসকাউন্ট, ডিসকাউন্ট ক্যাম্পেইন, ক্যাম্পেইনের নাম এটা, ঠিক আছে, এসইও ডিসকাউন্ট ক্যাম্পেইন, কিংবা ডিসকাউন্ট, ডিসকাউন্ট 40% ডিসকাউন্ট আমার অ্যাকাউন্ট নাম দিলাম, মনে হিসাবে 40% ডিসকাউন্ট, মানে হচ্ছে আমি যে ক্যাম্পেইনটা চালাবো এই ক্যাম্পেইনের মধ্যে আমার হচ্ছে সমস্ত প্রোডাক্টের মধ্যে 40% ডিসকাউন্ট থাকবে, এটা হলো আমার একটা নাম, এটা দিয়ে আমি হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করলাম। এইবার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন বাইরের বিষয় যখন করতে যাবেন, তখন বাইরের বিষয় করতে গেলে বাইরকে বলবে, বাইরকে বলবেন যে আপনার আপনি যে বায়ারকে বলবেন যে আপনার যে বিজনেসের নাম সে নামটা বলুন, আপনি কি বিষয়ে ক্যাম্পেইনটা চালাতে যান সে নামটা বলুন। একটা ফেসবুক থেকে কয়টা বিজনেস ইয়া খোলা যাবে বললেন? পাঁচটা, পাঁচটা এটা করুন, নামটা বলুন, ঠিক আছে, আমি এটা শেষ করে নিই তারপর আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, কারণ এটা অনেক বড় চ্যাপ্টার, আমাদের অনেকগুলো ক্লাস হবে, প্রতিটা ক্লাস আমরা খুঁটে খুঁটে প্রতিটা চ্যাপ্টার পড়বো, যাতে আমাদের কোনো ক্লাস যেন মিস মানে চ্যাপ্টার যেন মিস না যায়, একদম ধীরে ধীরে পড়বো, এটা অনেক বড় চ্যাপ্টার। তো বাইরে থেকে তার বিজনেস অ্যাকাউন্টের নামটা নিয়ে নেবেন, সব থেকে বেস্ট অপশন
সব থেকে বেস্ট অপশন যেটা হলো, আমি শুধু আজকে দেখে সেটা পরের দিন বলবো। এটা তো প্রথমে আমি এটা নাম দিলাম, অ্যাড অ্যাকাউন্টের নাম। দু নম্বর দিলাম হচ্ছে আমার নিজের নাম, আমার যেটা আছে সেটা হলো মানে আমার একটা আইজোরার নামে অ্যাকাউন্টটা, আমার নাম দিচ্ছি। ওকে, তিন নম্বর লাগবে হচ্ছে একটা মেল, লাগবেন মেল একটা ইমেল। তো এই ইমেলটা হচ্ছে এখন আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আসবেন, শুধু আপনাদের কাজ হলো অ্যাকাউন্ট কোনো তৈরি করা আর কিচ্ছু না। তো কি লাগবে অ্যাকাউন্টটা তৈরি করতে গেলে, একটা নাম দেবেন, যে কোনো একটা নাম দেবেন আপনার যে যে বিষয় যে ইটা নিয়ে আপনারা মানে পেজটা তৈরি করবেন সে পেজের নামে এখানে অ্যাকাউন্টের নামটা দেবেন, ঠিক আছে? তারপর আমরা কি টাইপের কিছু করবো সেটা আমরা পরে দেখবো। নিজের নাম, এখানটা নিজের নাম থাকবে। তিন নম্বর থাকবে হচ্ছে আপনাদের মেল, যে মেলটা ইউজ করেন সে মেলটা, মেলটা দিয়ে এখানে একটা করার পর সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যালো, পাঠাবে, সেই নোটিফিকেশন মধ্যে ক্লিক করবেন, ভেরিফাই হয়ে যাবে। জি পারবো। ওকে, ব্যাস আপনাদের হলো এইটুকুনি আপনাদের কাজ। তাহলে আপনাদের কটা কাজ রইলো? হ্যালো, একটা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করা, দু নম্বর হচ্ছে এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। এই যে ফেসবুকে যে বিজনেস পেজগুলো আমরা তৈরি করব, এটা মানে বায়ার যেভাবে বলবে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করবেন, রাইট? ওকে, এটাই হ্যাঁ আমাদের প্রথম, এটা হলো প্রথম চ্যাপ্টার শেষ হলো, এবার আমাদের চ্যাপ্টার শুরু হবে, মেইন চ্যাপ্টারে যাব। স্যার আচ্ছা একটা একটু কোনা দান, রাজু, রাজু স্যার এক মিনিট, রাজু। হ্যাঁ আসি আসি। হ্যাঁ।